বন্দে গুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রী নন্দনন্দে রয়ে গোপীজনসমুক্ত বৃন্দন মনোহর

भक्तिप्रमदाक्षजगो धेयं सदा परिभवग्नमविष्टदूहं तेथास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं वेत्तात्यहं पनतपाल्भवाद्यभूतं वन्दे महापुरुष ते चरुणार्विन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय বিস্ফুরিত কর্মপিগো দূস্বদর্শী পূর্ণানুরাগর সসাগর সারমূর্তি সারাধিকা paham করোসি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈতবাদ ধর শিবসাধি গৌরা ভক্তবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়া দ্বৈত ভগান ধর শিব সদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভুজৌ কনক সংকীর্তনৈকবিত কমলা হতাক্ষ যুগধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করুণাভতারু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिवरूपं भुक्तिञ्च मुक्तिं च ददासि निवानुरूपेण सदा नरानम्

यस्यास्ति हृदयसंविहि त्वं निशिङ्गमहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे अमेद्य पूर्णे कृमिकीट संकुले स्वभाव दुर्गंधि विनिंदितांतरे कलेवरे मुत्रे पुरुष भाविते रमन्ति मूढ़ा विरमन्ति पंडिता अमेद्य पूर्णे कृमिकीट संकुले स्वभाव दुर्गंधि विनिंदितांतरे कलेवरे मुत्रे पुरुष भाविते रमन्ति मूढ़ा विरमन्ति पंडिता गौड़ीय শ্রীশিরভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভা পরমাংশ জগৎগুরু জানিয়েছেন নিরন্তর সাধুসঙ্গ এবং নিরন্তর হরিনাম সংকীর্তনে ব্যস্ত না থাকলে কোনো মতেই বৈরাগ্য জীবনের আদর্শ রক্ষা করা যাবে না গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ডাকর বহুপা পরমাংশ জগৎগুরু জানিয়েছেন নিরন্তর সাধুসঙ্গ হরিকথা কীর্তন এতে ডুবে না থাকলে কোনো মতেই সাধু জীবনের ত্যাক্ত জীবনের ত্যাক্তাশ্রম জীবনের বা সাধু জীবনের কোনো আদর্শ রক্ষা করা যাবে না সম্ভব নয় হরিভজন ছাড়া আমাদের কোনো কর্তব্য নাই ওবা জানাচ্ছেন যে কোনো অবস্থায় আমরা থাকি যে কোনো দুরবস্থায় থাকি বা সু অবস্থায় থাকি যে কোনো অবস্থায় থাকি আমাদের হরিভজন ছাড়া কোনো অন্য কোনো কর্তব্য আমাদের নাই কিন্তু হরিভজন করা বড় দুরূহ কারণ হরি এই জগতের কোনো বস্তু নয় কালী মা দুর্গা মা গণেশ কার্তিক এরকম কোনো বিষয় নয় হরি এমন একজন বস্তু এমন একটি বস্তু যাকে বলা হয় পরম সত্য বস্তু অনা অনাদিকাল ধরে অনন্তকাল ধরে তিনি আছেন তিনি আমাদেরকে আমাদের এই কষ্ট ঘুচিয়ে নিত্য জগতে নিয়ে যেতে চান এই জন্য সাধুগুরু বৈষ্ণবকে পাঠিয়ে দেন এই জগতে তুমি যাও গিয়ে আমার এইসব কথা কীর্তন তাকে বলো তাদের তারা যদি এই সমস্ত জড় বিষয়ের আনন্দ ত্যাগ করে জড় বিষয়ের যে আনন্দ এটা ত্যাগ করা সম্ভব নয় এটা একশোবার আমি স্বীকার করছি আমি স্বীকার করছি একশোবার জড়জগতের যে আনন্দ জড়জগতের বিষয় কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা এগুলো ত্যাগ করা সম্ভব নয় বা সম্ভব নয়ের পরে যদি কোনো ডিকশনারিতে কোনো শব্দ থাকে সম্ভব নয় তো গেল সম্ভব নয়ের পরে যদি কোনো শব্দ থাকে নেক্সট টু ইম্পসিবল সেই শব্দটাও কেউ ব্যবহার করলে আমি রেগে যাব না কেন এটি স্বাভাবিক বিষয় ত্যাগ করা অত সহজ নয় কিন্তু বিষয় ত্যাগ করতেই হবে বিষয় ত্যাগ করা কোনো সহজ কথা নয় একেবারেই অসম্ভব তথাপি ত্যাগ করতেই হবে এছাড়া অন্য কোনো রাস্তা খোলা নাই কেন আজ পর্যন্ত কোনো ব্যক্তি বিষয় ভোগ করে কোনোদিন বলতে পারেননি যে আমি বিষয় ভোগ করে আজকে আমি সন্তুষ্ট হয়েছি আজ আমার কোনো আশা আকাঙ্ক্ষা নাই আজ পর্যন্ত এখনো পর্যন্ত ইতিহাসে কোনো দিন নাই কেউ বলতে পারেন যে আমার যথেষ্ট হয়েছে বিষয় ভোগ করে আমি আর চাই না বহু সৌভাগ্যক্রমে বহু সৌভাগ্যক্রমে অজামিল কিফা পেয়েছিলেন কারণ তিনি কপট ছিলেন না কি কীভাবেই ছিলেন কারণ যজাতি অত্যন্ত দুর্গন্ধ দূষিত বিষয় ভোগ করেছিলেন এটা মিথ্যে না এটা নিজেই স্বীকার করছেন কিন্তু একটা পজিটিভ পয়েন্ট ছিল সেটা হচ্ছে তিনি তিনি কখনোই কপট ছিলেন না তাহলে যজাতি কপট ছিলেন না খট্টাঙ্গ রাজা কপট ছিলেন না অজামিল কপট ছিলেন না এরা কেউ কপট ছিলেন না আর কপট ছিলেন না বলেই ভগবান সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে তাদেরকে পরম সত্যবস্তুটাকে বস্তুটাকে বুঝিয়ে দিয়েছিলেন যে অনন্ত বৈভব আনন্দ চারিদিকে রয়েছে এটা যে সত্য নয় এটা কাউর বাবার ক্ষমতা নেই বিশ্বাস করবে কে মানবেই না এই যে দৃশ্যমান জগতের যে আনন্দ এটা যে সত্য নয় নিত্য নয় সত্য নয় বলে নিত্য নয় আপাত মনোরম এটা কাউকে বোঝালেও কে বুঝবে না এটা আমি ভালো করেই জানি ঐকান্তিকভাবে যে কোনো মহাপুরুষের কৃপা লাভ করেছেন ঐকান্তিকভাবে যিনি মহাপুরুষের কৃপা লাভ করেছেন তিনি এই বিষয়কে ত্যাগ করতে পারেন এটা আশ্চর্য কিছু নয় বাদবাকি কারোর পক্ষে সম্ভব হবে না বিষয় ত্যাগ করা সম্ভব না আর কেউ যদি বিচার করে থাকেন আমি প্রথমে বিষয় ভোগ করে বিষয় ভোগ করে আনন্দ করে নিই তারপরেতে আমি দেখা যাবে আমি সব কিছু ছেড়ে দিয়ে হরিভজন করার চেষ্টা করু সেটা সে বালি সেটা হবে না কেন বিষয় ভোগের দ্বারা বিষয় ভোগের আকাঙ্ক্ষা বা প্রবৃত্তি বৃদ্ধি পায় কোনোদিন কমে যায় না যে কথাটা যজাতি বলতে বাধ্য হয়েছিলেন সৌভ ঋষিও বলছিলেন অত্যন্ত চোখের জল ফেলতে ফেলতে পাগল হয়ে গেছিলেন বললেন ষাট হাজার বছরের ভজন আমি এক মুহূর্তে নষ্ট করলাম সামান্য একটা কামের জন্য ষাট হাজার বছরের ভজন আমি নষ্ট করে ফেললাম কত তপস্যা ভজন বলবো না ভজন না বললেই ভালো ভজন মানে হলো সেবা তপস্যা বললেই ভালো প্রত্যেকটা শব্দ বুঝে ভজন মানেও সেবা তো উনি তপস্যা করেছিলেন ষাট হাজার বছরের তপস্যা তিনি জলে ফেলে দিলেন যজাতি এই কথা দুঃখের সঙ্গে জানিয়েছেন যথাযথ বলছেন ন জাতু কামহ কামানম উপভোগে না সম্মতি বলছে আজ পর্যন্ত কামের দ্বারা কাম উপভোগ করে কামকে বিনাশ করবো এটা হয়নি এ পদ্ধতি শাস্ত্রও নেই কোনোদিন কেউ আজ পর্যন্ত বলেন নাই আজ পর্যন্ত কেউ এখনো পর্যন্ত এই কথা বলেন নাই সেই জন্য যজামিল এই সত্য কথাটা বলছেন ন যাতু কামহা কামানাম উপভোগে না সম্মতি উপভোগের দ্বারা কাম ভোগ করে আমি কামের প্রশান্তি লাভ করব সেটা কোনো দিন কোনো দিন হয়নি। এটা কোনো দিন আজ পর্যন্ত ইতিহাসে নাই কারণ কি বলছেন হবিষা কৃষ্ণ বত্মৈব ভূয়ো বর্ধতে বর্ধতে যজ্ঞের আগুন জ্বলছে সেই যজ্ঞের আগুনের মধ্যে যদি আমি ঘৃতাহুতি দিই তাহলে আমি নিশ্চয়ই এতটা মূর্খ নয় আমি এটা আমার সাধারণ অভিজ্ঞতা থাকবেই যে আগুনেতে যদি ঘৃতাহুতি দিই তাহলে আগুন নিবে যাবে এটা হয় না আগুন বৃদ্ধি পায় হবিষা কৃষ্ণ বদ্মীব ভইও এভাবেই বর্ধতে আরও বেশি করে বাড়বে তাহলে এর দ্বারা কোনো সমাধান পাওয়ার কোনো রাস্তাই থাকতে পারে না এর দ্বারা কোনো সমাধান নাই রকম কোনো ভাবে আমরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না এরকম কিছু করার নাই অজামিল যযাত্রী যারাই হোক এরা যেহেতু সরল ছিলেন এদের মধ্যে কোনো কুটিলতা ছিল না কোনো মাশ্চর্য কুটিলতা ছিল না বলে এরা কোনো মতে একটা রাস্তা খুঁজে পেয়েছিলেন কটাঙ্গ রাজা অল্প সময় মুহূর্তকাল অবশেষ ছিল সেই সময়টাকে ভগবত চরণে মনোনিবেশ করে তিনি লাভ করেছিলেন পরম মঙ্গলের রাস্তা খুলেছিলেন পরম মঙ্গলের রাস্তা খুলে দিয়েছিলেন এছাড়া আর অন্য কোনো রাস্তা আর নাই প্রকৃতিকে জয় করা বড় কঠিন অনেক সময় অনেকে বড় বড় কথা বলেন একটা কালির সাধককে গালাগাল দেন তিনি সিদ্ধ হয়েছেন সিদ্ধ মানে আমাদের যে বিচারে গৌরীয় বিচারে সেটা নয় হয়তো জড়জগতের যে কাম ক্রোধ এটা থেকে বেরিয়েছেন কোনো কোনো ব্যক্তি হতে পারে কিন্তু এটা খুবই অস্বাভাবিক হয় না স্বাভাবিকভাবে এটা হয় না অন্য অন্য সিদ্ধি লাভ করেন খালি প্রকৃতির গুণের বাইরে যেতে গেলে আমাদের উচিত হল শুদ্ধ গুরু বৈষ্ণবের সেবা করে এছাড়া আর কোনো রাস্তা নেই বাকি যারা বলবেন কালীর সাধনা করে প্রকৃতি জয় করেছেন বলেন অনেকে কিন্তু তাদের সঙ্গে থাকলে পরে তাদের ব্যবহার দেখলে পরে বক্রিম ঠাকুর জানিয়েছেন একবার বিমলা নিয়ে বললেন চলো দেখে আসি বিমলা বাচ্চা তাকে নিয়ে বলি চলো দেখে আসি সবাই বলছে এনার নাকি অদ্বৈত সিদ্ধি হয়েছে চলো দেখে আসি বলে চলে গেলেন দক্ষিণেশ্বরে সাধারণ লোকের ভিড়েতে ঢুকে গিয়ে এই বৈষ্ণব মহান বৈষ্ণব পরীক্ষা করে দেখে এলেন দেখে এসে বললেন সমস্ত বাজে কথা গেঁজাখুড়ি জ্ঞায় দম দিয়ে কথা বলছে যার অদ্বৈত সিদ্ধি হবে সিদ্ধি মানে কি অদ্বৈত সিদ্ধি মানে কি জগতে যা দেখব জ্ঞান তত্ত্ব আর কিছু নেই তাহলে তুমি তো নানাত্ব দেখছো তুমি তো এখনও পর্যন্ত বলছো না যেসব কথাগুলো তুমি বলছো তাতে তুমি ধরা পড়ে গেলে তোমার অদ্বৈত সিদ্ধি হয় নাই অদ্বৈত সিদ্ধি হয়েছিল মধুসূদন সরস্বতী বারাণসীতে আমি সেটা জানিয়েছিলাম কিন্তু তোমার তো অদ্বৈত সিদ্ধি হয় নাই যদি হতো তাহলে তুমি ধাতু স্পর্শ করে গা জ্বালা করছে বলতে না এই কথাগুলো বলতে না অদ্বৈত সিদ্ধি হলে সব একই যেটা সন্ত গোস্বী মহারাজ বলেছিলেন একজন মায়াবাদী সভাতে ছিল তাকে বলতে দিয়েছেন সে অদ্বৈ সে অদ্বৈত সিদ্ধির কথা বললেন যা দেখছো সর্বম খলু ইদম ব্রহ্ম সন্তকোসীমার কিছু বলছেন না সভা শেষ হয়ে গেল মানে শেষ হতে চলেছে লাস্ট বক্তা হলো তিনি মারা তিনি দু একটা কথা বন্দনা করে কথা বলতে গিয়ে পরিষ্কার জানালেন যিনি এই সভাতে অদ্বৈত সিদ্ধির কথা বলছেন অর্থাৎ সর্বম খলু ইদম ব্রহ্ম তিনি কি সত্যি অদ্বৈত সিদ্ধি করেছেন তিনি কি নিজে অনুভব করেছেন তিনি ব্রহ্ম বলুন বলে তিনি কি ছাতাটাকে ছাতার লাঠিটাকে তুলে ওকে মারতে গেছেন সবাতে বসে রয়েছে এত সভা এত লোকের সামনে উনি ছাতার বাঁটটা তুলে মারতে গেছেন ওরে বাপ উনি সরে গেছেন সরে গিয়ে বললেন আমি মারতেই যাচ্ছেন আমাকে তো আপনি তো বললেন আপনি অদ্বৈত সিদ্ধি করেছেন সর্বম খলুিতম ব্রহ্ম যে আমি ব্রহ্ম লাঠিটা ব্রহ্ম আপনিও ব্রহ্ম তাহলে আপনি ভয় পেলেন কেন লাঠিটাও তো ব্রহ্ম যে লাঠি দিয়ে মাছি সেটা ব্রহ্ম আবার আমিও ব্রহ্ম আপনিও ব্রহ্ম এত ব্রহ্ম ছাড়া কিছু নেই তো আপনি ভয়টা পেলেন কেন ভয়ম ভয়ম দ্বিতীয় অবিনিবেশ তহাদ ঈশাদ অপদেশ্য বিপর্যয় আস্বী ভয় সবসময় জানবে দ্বিতীয় কোনো অভিনিবেশ থেকে আসে যখন যখনই যতক্ষণ পর্যন্ত আমার মনোনিবেশ গুরুচরণে বৈষ্ণবচরণে জগন্নাথের চরণে থাকবে কারোর বাবার ক্ষমতা নেই আমাকে ভয় দেখাবে আমি ভয় পাব না কারণ আমার মনোনিবেশ যখন যতক্ষণ আমার জগন্নাথ চরণে রয়েছে গুরু বৈষ্ণব চরণে আমাকে পৃথিবীর কোনো ক্ষমতা নেই কেউ আমাকে ভয় দেখাবে কারণ ভয়টা আসে দ্বিতীয় অবিনিবেশ থেকে ভয়টা দ্বিতীয় অভিনিবেশ থেকে আসে যখনই আমি ভগবান ছাড়া অন্য কোনো বস্তু আছে আমার শরীর আমার মন ভগবান একটা আলাদা বস্তু আমি একটা আলাদা বস্তু জগৎ একটা আলাদা বস্তু এই সুন্দরী মেয়ে ছেলে দেখছি চারিদিকে কত সুন্দর ভালো লাগছে ব্যাস এগুলো হলো নানাত্ম দর্শন এগুলোকে বলে নানাত্ম দর্শন কিন্তু এগুলোকে অধ্যয় জ্ঞান দর্শন বলে না অধ্যয় জ্ঞান দর্শনের যে বিচারটা মায়াবাদী সমাজে আছে এটা অনেক শুদ্ধভাবে আমাদের বৈষ্ণব সমাজে আছে ওদের শুদ্ধ বিচারটা নয় ওরা অধ্যয়গান তত্ত্ব বলছে কিন্তু ওরা ওদের বিশুদ্ধ বিচার নয় ওরা স্বীকার করছে না ভগবানের শক্তি বলে একটা আলাদা থাকতে পারে শক্তিমান বলে শক্তি মানলে তত্ত্ব হচ্ছে না আপনি যদি বললেন অধ্যয় জ্ঞান তো অধ্যয় মানে শক্তিবোধ কিছু নেই শক্তিভক্তি কিছু নেই তাহলে কী করে হয় ভগবান নিঃশক্তিক ভগবান একটা এই রকম হয় নাকি ভগবান একটা জড়োবস্তু কাঠপুতুল এর হয় ওরা বলছে শক্তিকে আমরা মানতে পারবো না শক্তি মানলেই তো অধ্যয়জ্ঞান জ্ঞান তত্ত্বর বিনাশ হচ্ছে তখন তো আর অধ্যয়জ্ঞান তত্ত্ব তখন তো ডুয়েল কনসেপশন চলে আসছে কিন্তু আমাদের বৈষ্ণব সমাজে কি জানাচ্ছে বৈষ্ণব সমাজের বিচারে বলছেন ভাগবতে বদন্তি তত্ত্ব বদন্তি তত্তত্ত্ববিদম তত্ত্বম যত জ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে এটা হচ্ছে অধ্যয় জ্ঞানের বিচার বাস্তবিক বিচার আমরা একটাই তত্ত্ব রয়েছে এটা আমরা অস্বীকার করছি না কিন্তু এ একটা তত্ত্ব অনন্ত মহিমাযুক্ত অনন্ত শক্তিযুক্ত এবং অনন্ত বৈচিত্র্যযুক্ত বোঝা গেল না অনন্ত বৈচিত্র্যযুক্ত এই যে নানাত্ম দেখছি বৈচিত্র্য গাছপালা পাহাড় পর্বত নদী নালা কত সুন্দর সব কিছু এগুলো সব আমি দেখতে পাচ্ছি কিন্তু এইগুলোর পেছনে একটাই তত্ত্ব রয়েছে যেটা বৈষ্ণব জগতের হিসাব যেটা ভক্তিমিন ঠাকুর পরিষ্কারভাবে জানিয়েছেন এই সমস্ত তত্ত্বগুলোকে আলাদা আলাদাভাবে আমনায় প্রাহ আমনায়া তথ্যম হরিহ সর্বশক্তিমসাধ্যম তদিনংশ জীবন প্রকৃতি কবলতা তদ্রিমুক্তংশা ভেদাভেদ সকলমি হরে হে স্বাধন শুদ্ধভক্তি হে তৎপ্রীতিমেব সাধ্য তৎপ্রীতিমেবশতি গৌরচন্দস গৌরচন্দ আমাদের জানিয়েছেন এর মধ্যে অদ্বে সবটাই একই কিন্তু তার মধ্যেও এর মধ্যে এই যে বিভিন্ন নানাত্ব দেখছ এই নানাত্বের পেছনেতে তোমাকে জানতে হবে একটা তত্ত্ব দাঁড়িয়ে রয়েছে তুই যে না করো তোমাকে কাম তারা করবে তোমাকে লাথি মেরে গলায় পা দেবে দিয়ে কাম মেরে ফেলবে আমি এখনই কথা দিয়ে দিলাম ডায়েরিতে লিখে রাখো যে ব্যক্তি এই দর্শনে প্রতিষ্ঠিত না হতে পারবে তাকে আজ না হলেও কালকে মায়াদেবী গলায় পা দেবে 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 এ তিনবার বললাম তিন সত্য এই ছাড়বে না মায়াদেবী কাউকে ছাড়বেন কাজে অ অধ্যয় জ্ঞান তথ্যের যে বাস্তবিক বিচার এটা বিশুদ্ধ গৌরীয় সমাজের বিচার এটা জড়জগতের লোক এই কথা বোঝেন না অর্থাৎ অনেক কিছু আমি দেখতে পাচ্ছি অনেক কিছুর মধ্যে পেছনেতে একটাই তত্ত্ব রয়েছে এটা অনুভব করা অর্থাৎ নানাত্বের মধ্যে এক একের মধ্যে নানাত্ব অর্থাৎ ডাইভার্সিটি ইউনিটি ডাইভার্সিটি ইন ইউনিটি আর ইউনিটি ইন ডাইভার্সিটি এই কথাটা উপলব্ধি করা দরকার এটা না হলে হবে না পৌপাত অনেক সময় আমাদেরকে বাঁচাবার জন্য কিছু বিশেষ সিদ্ধান্ত বিচার বলতেন যেটা আমাদের অন্তর থেকে উপলব্ধি করা দরকার যদি না করি তাহলে মায়া ছাড়বে না মায়া ছাড়বে না প্রায়ই বলতেন তার অনুগত জন অনুগত জন যারা আছেন তাদের সবাইকে বাঁচাবার জন্য তিনি একটা কথা প্রায় প্রায়ই বলতেন যে আপনারা এই যে চোখ দিয়ে দেখে নিচ্ছেন কান দিয়ে শুনে নিচ্ছেন মুখ দিয়ে খেয়ে নিচ্ছেন এগুলো আপনারা বন্ধ করুন এগুলো আপনারা বন্ধ করুন চোখ দিয়ে দেখে নেব কান দিয়ে শুনে নেবো আমি আমি নিজে চোখে দেখেছি কি দেখেছো তুমি আমি নিজে চোখে দেখেছি কী বলেন আপনি কী দেখেছ তুমি নিজে চোখে তোমার চোখটাই বা কী দিয়ে তৈরি কি দেখলে সামান্য জড়জগতের একটা উদাহরণ দেবো তারাই তুমি অবাক হয়ে যাবে জড়জগতের উদাহরণ একজন সাধু বাবা গাছের তলায় বসে ভজন করছেন তার নামটা পরে বলবো আমি তিনি যোগী একজন আমাদের ভক্ত না একটা ব্যক্তিকে সামান্য কিছু কারণের জন্য একজন খুন করল একটু দূরে বেশ কিছু দূরে তার কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিল সোনাদানা ছিল কেড়ে তাকে খুন করে গেল পরেতে ধরপাকর করে সেই ব্যক্তিকে ধরা হলো সেই ব্যক্তিও ছাড়বার পাত্র নয় সে উকিল দাঁড় করালো আর সাধু আর কোনো উকিল নেই পয়সা পয়সাও নেই কিছু নেই সাধু বাবা বলবো না যোগী বললেই ভালো সাধু বাবা বললে সদ্ধর্ম পালন করে তাহলে বৈষ্ণব বলতে হবে কথাগুলো সব বিচার করে বলতে হবে সাধু বলা মানেই আমি বৈষ্ণব বলছি কোনো কালিস সাধককে সাধু বলতে পারবো না সাধু মানে সদ্ধর্ম যদি পালন করে সে সাধু প্রত্যেকটা বিচার করে বলতে হবে এই যে সজ্জন শ্রেণী আমি কালকেই একটা সোসাইটি একটা অনুবাদ করেছেন আমি সেটাকে পড়ে বললাম এগুলো সব ভুল এগুলো কেটে দে নতুন করে টাইপ কর করে বললাম সেখানে কি কি ভুল ওরা পয়সা দিয়ে বেশ্যাবৃত্তি করে পয়সা দেয় দিয়ে অনুবাদ করিয়ে নেয় বাংলা থেকে ইংরেজি কিন্তু পয়সা দিয়ে যে হয় না সেবা কখনো পয়সা দিয়ে হয় না সেবা হয় আত্মা দিয়ে যে ছাগল চিন্তা করে পয়সা দিয়ে সেবা করে নেবো সেবা করিয়ে দেবো তার মতো ছাগল আরেকটা নেই পয়সা দিয়ে সেবা হয় সেবা হয় আত্মা দিয়ে মন প্রাণ দিয়ে সেবা হয় না আমি অনুবাদটা কাটালাম সমস্ত ভুল সব পয়সা দিয়ে দিয়ে সব বই করছে সব ভুলভাল লোকে পড়ছে আমার কোনো কিছু ক্ষমতা নেই কতদিন আমি বাঁচবো আর কত চেষ্টা করব করেই যাচ্ছি যাই হোক সজ্জন তো শনি কথাটার মানে কি। কেউ কি জানে এখানে কেউ জানে না সজ্জন তোষিনী সজ্জন কথাটা ব্যবহার হয় বৈষ্ণবের জন্য সজ্জন জগতের লোকের যদি ভাষা ব্যবহার করা হয় যদি বলে সজ্জন কাকে বলে উনি কোনো মারামারি করেন না খুব ভদ্রলোক ভালো উনি সজ্জন ব্যক্তি কিন্তু আমরা ওই ভাষায় নেব না আমাদের পরিভাষা হলো আলাদা জড়জগতের লোক ওরম বলবে জরজগত লোক এরকম বলবে উনি সজ্জন ব্যক্তি কিন্তু আমরা এসব বিশ্বাস করি না আমরা এগুলো বিশ্বাস করি না সজ্জন কথাটার মানে হলো তিনি বৈষ্ণব তিনি হরিভজনে প্রতিষ্ঠিত আছেন ভগবানের সেবা করেন তাই তাকে সৎ সৎ ব্যাপারটা ভাগ করতে হবে ব্যাকরণে সৎ প্লাস জন সৎ সন্ধি সন্ধিবিচ্ছেদ করেছ ছোটবেলায় সৎ প্লাস জন তার মানে সজ্জন একসঙ্গে করলে সজ্জন সৎ প্লাস জন তাহলে সৎ মানে হলো যে স্থিতি আছে যাকে ধ্বংস করা যায় না যেমন প্রহ্লাদ মহারাজকে ধ্বংস করার চেষ্টা করলেন হিরণ্যকশিবু হেরে গেলেন কেন প্রহ্লাদ তো আর জড়জগতের কোনো ছেলে পেলে ন প্রহ্লাদ তো জড়জগতের কোনো নয় যে তন্ত মন্ত ষড়যন্ত্র ছুরি কাটারি দিয়ে মেরে ফেলব প্রহ্লাদ মহারাজ হবে না তো প্রহ্লাদ তো সৎ সৎ মানেই নৃত্য তাকে ত্রিশুল চালাচ্ছে এরকমভাবে ত্রিশুল হিরণ্যকশুবর লোকজন অসুরগুলো এরম চালিয়ে দিল এখান দিয়ে এগিয়ে বেরিয়ে গেল প্রহাদ মারা দাঁড়িয়ে রয়েছে আনন্দে কিছু হচ্ছে না আরে বাপে বাপ কী ব্যাপার রে বাপা তুলসী এরকমভাবে ত্রিশুল ঢুকিয়ে দিল রয়ে দিক দিয়ে এদিকে বেরিয়ে গেলো কিছুই হচ্ছে না দাঁড়িয়ে রয়েছে কিছুই হয়নি বোঝা গেল তার মানে তারপর অস্ত্র শস্ত কোনো কাজে লাগছে না সে শখ কাজেই সৎকে ধ্বংস করা যায় না আর অসৎকে নিয়ে জীবন জীবনযাপনের যে চেষ্টা করো তোমরা মূর্খের মতো এছে মূর্খতা আর কিছু নাই সৎকে যেমন ধ্বংস করা যায় না সেরকম অসৎকে নিয়ে চিরকাল চলবার তোমার যে চেষ্টা বদবুদ্ধি তুমি যে বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছ হরিকথা তোমার দরকার নেই এটা তোমার হচ্ছে বদবুদ্ধি তোমাকে মায়া কোনোদিনই ছাড়বে না যতই তুমি তিলকমালা করো আর যতই তুমি হরকৃষ্ণ করো তোমাকে ছাড়বে না প্রের ভাষা যারা নিরন্তর হরিকথা সাধুসঙ্গ কীর্তনের সঙ্গে হরি নামের সঙ্গে না থাকবেন তাদের জীবনে আদর্শ ঠিক থাকবে না বাইরের দৃষ্টিতে তারা চরিত্রহীন নয় কিন্তু অন্তর্দৃষ্টিতে তারা চরিত্রহীন চরিত্র কাকে বলে সচ্চরিত্র বলে যখন নিরন্তর ভগবানের চিন্তা করা যায় সেটি ভাগবত বলছেন মোমোক্ষর মতিম সতীম যচ্ছতি বাসুদেবে আমি বলছি না ভাগবত বলছি মতিম সতীম তার মানে সতীমতি মতি দু রকমের হয় একটা হচ্ছে সতীমতি একটা হচ্ছে অসতিমতি মতি দু হয় হয়তো ভাগবত বলছেন মমুক্ষর মতিম সতীম যচ্ছতী বাসু যতোত্রম শ্লোক গুণানুবাদ প্রস্তুয়তে গ্রাম্য কথা বিঘাত নিঃসভ্যমানম অনুদিনম মোমুক্ষর মতিম সতিম যচ্ছতি ভাসতে। সমস্ত এক একটা শব্দগুলোকে অ্যানালিটিক্যালি বিচার করে গুরু বৈশ্ব আনুগত্যে দর্শন করতে হয় নালে এই অন্ধ থেকে যেতে হবে চিরকাল এই গু মুদ মেয়ে ছেলে বেটা ছেলে এগুলোই দেখতে হবে আর তো মোবাইল হয়ে আরও সুবিধা হয়েছে খুললেই ল্যাংটো ছবি সুবিধা আছে এগুলো চলবে আমি গ্যারেন্টি দিয়ে দিলাম যাদের মোবাইল মোবাইল আছে যারা ব্যবহার করছেন অসৎ তারা কেউই ভগবানকে পাবেন না সম্ভব না আমি মিথ্যে কথা বলতে পারবো না সৎ প্রয়োগ করতে পারা যায় কিন্তু এ অসম্ভব হান্ড্রেড পারসেন্ট সৎ প্রয়োগ করলে পরে আমি কিন্তু সেটা বড়ই দূর হোক এটা সম্ভব নয় এটা হয় না অসম্ভব গুরু সেবা লাগানো অসম্ভব এটা ও কোনো না কোনোভাবে অসৎসঙ্গ হয়ে যাবে এটা একটা দস্যু সবচেয়ে বড় শত্রু আমাদের জীবনে আমাদের শত্রু যে আমরা নিজে এটা উপলব্ধি করতে পারি না আমরা অপরকে শত্রু বলি এ আমার শত্রু দেখো যে ও করছে কিন্তু আমি যে আমার নিজেরই শত্রু এটা উপলব্ধি করতে পারি না যাক যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বলা হলো প্রপাত তার অনুগত জনকে প্রায়ই বলতেন যে আপনারা চোখ দিয়ে দেখে নেবেন কান দিয়ে শুনে নেবেন জীব দিয়ে খেয়ে নেবেন নাক দিয়ে শুকে নেবেন এই বিচারগুলো আপনারা ত্যাগ করুন আর যে ঘটনাটা বলতে গিয়ে এতগুলো কথা হয়ে গেল সেই যোগীকে আমি সাধু বলতে পাচ্ছি না হতে পারে যোগী সেবা করলে সৎ পালন হয় তবে যাই হোক উনি যোগী সিদ্ধ যোগী উনি দেখলেন যে একটা মানুষ ওকে খুন করলো করে চলে গেল উনি গাছের তলায় বসে ভজন করছেন হ্যাঁ ভজন মানে তার তপস্যা করে যেতেন তার ক্রিয়াকর্ম পুলিশ এসে সেই জায়গা থেকে ওই ওই যোগী বাবাকে তুলে নিয়ে চলে গেল যে এ কাছে হয়েছে নিশ্চয়ই জড়িত আছে চলে গেল সে যত বলছে আমি কিছু জানি না আমি কিছু করিনি আপনি দেখে তুমি দেখেছ তো বলে হ্যাঁ দেখেছি দেখেছি তো চলো থানায় চল থানায় গিয়ে কী করা হলো কোর্টেতে ওকে তোলা হয়েছে কোর্টে ওকে তোলা হয়েছে ওর কোনো উকিল নাই ওর উকিল হল পরমাত্মা যে যোগ করে পরমাত্মা তার উকিল ওকে জাজ জিজ্ঞাসা করছেন জাজ বসে রয়েছেন বিচার শুনছেন এদিকে উকিল ওকে নাস্তানাবোধ করার চেষ্টা করছে যা আপনার বয়স কত আমার বয়স বলল একটা বিরাট বয়স অনেক তিনি বেঁচেছিলেন একশো পঁচিশ বছর পর্যন্ত এত বছর বয়স হ্যাঁ মেলড এ দেখুন এত বছর বয়স বলছে এ কি পাগল না ছাগল এ যেখানে খুন হয়েছে এইখান থেকে বসে যেখানে ও বসেছিল সেখান থেকে ওখানে কি দেখা যায় মেলট বলুন দেখি কত দূর এখান থেকে কখনোই দেখা যায় না কি করে বুঝলে তুমি এ খুন করেছে বলে আমি দেখেছি এই খুন করেছি এ হচ্ছে ধোকাবাজ মিথ্যে কথা বলছে এর বয়স কত চোখের দৃষ্টি এমন ওই কত দূরে হয়েছে কোনো মানুষকে দাঁড় করান কেউ বলবে না মিথ্যে কথা বলছে তখন সেই যোগী কি বলছে আমি একটা কথা বলতে পারি আপনাদের আমাকে বিশ্বাস যদি না করেন এই কোটের বাইরেতে এই বাগানের মধ্যে একটা আমগাজ আছে আম গাছ আছে ওই তো আম গাছ ওখানে আপনি কাউকে পাঠান ওখানে দেখবেন নিচু থেকে লাল পিঁপড়ে ধীরে ধীরে লাইন দিয়ে ওপরে উঠে চলে যাচ্ছে অনেক দূরে কিন্তু আম গাছটা না আমাকে বিশ্বাস করছেন না তো আপনি দেখুন আপনি বিশ্বাস করুন কাউকে পাঠান দেখবেন একটা লাল পিঁপড়ে লাল পিঁপড়েগুলো তলা থেকে মাটি থেকে ওপরে উঠে যাচ্ছে ওখানে সমানে শাড়ি দের ফালতু কথা লাল পিঁপড়ে এখানে তুমি দেখবে পাগল আপনি পাঠান কাউকে কোনো লোককে সার্ভে করতে পাঠিয়ে দেখলো সত্যি সত্যি তাই নিচে অনেক দূরে আম গাছ যেখানে লাল পিঁপড়ে উপরে উঠে যাচ্ছে তাহলে আমি উদাহরণটা কেন দিলাম যোগী বাবার মহিমা কীর্তনের জন্য নয় আমি বলতে চাইলাম এই জড়োঝোকে জড়ো চোখ দিয়ে জগতের লোক য দেখে তার থেকে বেশি দেখে একটা যোগী আবার তার থেকে অনেক বেশি অনন্ত গুণে বেশি দেখে গুরু বৈষ্ণব তাদের দৃষ্টি হলো অপরিচ্ছিন্ন দৃষ্টি যেখানে দেখবে যার দিকে তাকাবে সব বুঝতে পারে কার ধান্দা কি সব কিছু বলে না বোকা সেজে থাকে বোকা যে বসে থাকে তোমার গুরু মা বোকা সেজে বসে থাকে বুড়া হাবড়া লোক এটা বসে রয়েছে মহারাজ ভালো আছেন হ্যাঁ ভালো আছে ওই জানেই না ও কে কেউ চিনতে পারে না গুরু বৈষ্ণবকে বোকা সেজে থাকে ইচ্ছে করে তাহলে আমার বক্তব্য হল এনার নাম ছিল লোকনাথ যিনি জেনে বলেছিলাম ওই বাচ্চা বয়সে তাড়িয়ে দিয়েছিল গুরুদেব তুই যা তা তার কথা বলছি কচু বেড়ায় ওই চব্বিশ পরগনায় কুচু কচু বেরিয়া তার জন্মস্থান যাই হোক আমার তার কথা আলোচনার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্যই ছিল ঘটনাটা জানানো তাহলে একটা সাধারণ মানুষের দৃষ্টি এখান থেকে এইটুকু দেখতে পারে দেখতে পারে কি দেখতে পারে তাহলে একটা যোগী দেখতে পারে আর একটা সাধু সে কত সে বৈ তার দর্শন বৈকুণ্ঠ দর্শন একটা সাধুর দর্শন বৈকুণ্ঠ দর্শন সে সব দেখতে পারে সব বুঝতে পারে প্রবাদ সব জানতে পারে আমরা নিজে চোখে দেখি গুরুদেব ঘরে রয়েছেন রাত্রিবেলাকে ব্যবিচার করছে গুরুদেব চিৎকার করছেন হায় হায় কে কল্লো রে নিজে চোখে দেখা আমি যদি না দেখতাম বিশ্বাস করতাম না নিজে চোখে আমি পাহারা রয়েছি নিচে চিৎকার করছেন কেন উঠে দেখি কার হলো স্বপ্নাস হায় হায় সকালবেলা সেই ব্রহ্মচারীকে ডাকছে লাল কাপড় ওকে ডেকে নিয়ে এসো তো আমি তো গুরুদেবের ঘরে রয়েছি আমি বুঝতে পারলাম ব্যাপারটা তিনি ওকে ডাকতে বললেন ডেকে আসার পর তাকে গুরুদেবের কাছে দণ্ডবোধ করে গুরুদেবের দিকে তাকাতে পারছেন না মাটিতে তাকিয়ে রয়েছেন গুরুদেব কথা বলে যাচ্ছে ও লজ্জাতে মাটির ও তো অব্যবিচার করেছে না ব্রহ্মচারীর ব্যবিচার করা নিষিদ্ধ কোনো রকমভাবে চোখ দিয়ে কান দিয়ে তবে সে ব্রহ্মতে বিচরণ করতে পারে কিন্তু আমাদের পক্ষে সম্ভব কোথায় হচ্ছে হচ্ছে না গুরুদেব বলছেন আস্তে আস্তে মিষ্টি কথা সে তাকাতে পারছে না লজ্জায় মাথা নিচু করে রয়েছে আমি বুঝে নিলাম এই ব্যক্তি ব্যবচার পরে ধরা পড়ল সবাই জানে না আমরা জানতে পারলাম যে এই ব্যবচার করেছি কোথায় করেছে কিভাবে করেছে সব ধরা পড়ল প্রপাত প্রায়ই বলতেন আপনারা দৃষ্ট দৃশ্য দ্রষ্টা এবং দর্শন এই তিনটে কথা বুঝবার চেষ্টা করুন যদি তোমাদের মধ্যে কেউ আজকে এই কথাটা বুঝতে পারে আমি প্রতিজ্ঞা করে বলতে পারি তার আর মায়া ধরতে পারবে না যদি কেউ উপলব্ধি করতে পারে শুধু শোনা নয় অনেকেই শুধু শুনতে পারে অনেকেই তো শুনেছিল না ভাগবত কথা বলেছিল কে গোকর্ণজি গোকর্ণজী মহারাজ কত হাজার হাজার লোক শুনেছিল কিন্তু ফলটা কে পেল ধন্দুকারী ফল পেল কেন হ্যাঁ তার প্রয়োজনটা বুঝতে পেরেছিল কষ্টটা এই যে মহিলাটাকে মারা হলো খবর এলো তো আমাদের কাছে এত একটা মিষ্টি মা তাকে খুন করা হলো নিঃশংসভাবে এই আত্মাটা এখন কোথায় যাবে কি হবে তার তার মঙ্গল কে করবে তার মঙ্গলটা কে করবে মঙ্গল তো হবে না মঙ্গল হতে পারে না তাকে তো একটা পেথার্থ অবস্থায় থাকতে হবে কিছু করার নেই কি কর্মফল কি করে হলো তাহলে এই রক্ত মাংসের মানুষটার শরীরটাকে সে মারল তাকে তো মারলো মারতে পারলো না সে কে আত্মা তো এ তো আত্মা তাকে তো মারতে পারলো না এই যে শুরুতে আমি শুরু করলাম তারা যে নৃশংসভাবে হত্যা করল তাকে করলো তো এটা আমাদের যে শ্লোক দিয়ে শুরু করলাম তাতে কি বলছেন অমেদ্যপূর্ণে কৃমিকীট সংকুলে স্বভাব দুর্গন্ধে বিনিন্দিতান্তরে কলে বরে মূত্রে পুরীষে ভাবিতে রমন্তী বিরমন্তী পণ্ডিতা এই দুর্গন্ধ দূষিত এই শরীরটা চোখের সামনে দেখা আমি পঁচিশ বছর আগে দেখেছি একবারে যুব এখন বেগুন পোড়া কথা বেগুন পোড়া পঁচিশ বছর আগে দেখেছি তার সঙ্গে কথা হয়েছে সবচেয়ে একবারে সুন্দর চেয়ার এখন বেগুন পোড়া এমএছিল ব্যাটে ছিল সবার একই অবস্থা কিন্তু মায়াদেবী যখন তুমি দর্শন করবে ভোগের বস্তুটা সে মোবাইলেই দেখো যেখানেই দেখো তোমার মায়াদেবী কি করবে এই আলোটাকে ফোকাস করবে এইখানটা এখানটা দেখতে পাচ্ছি ভোগের বস্তুটা ব্যাস এইটুকু দেখ এর বাইরে আর দেখতে দেবে না বুঝে গেল এর বাইরে আর মায়াদেবী দেখতে দেবে না এটা মায়াদেবীর প্ল্যান মা আপনি ফোকাস করবে ঠিক যে বস্তুটা তোর আকর্ষণ হচ্ছে দেখ এটাকে ফোকাস করে দেবে ওইটা দেখ তুইও গলা দৌড়ি দে যারা গলায় দৌড়ি দেয় সেই সব ব্যক্তিরা যারা নতুন করে গলায় দৌড়ি দিতে চায় মরতে পারলো না তাদেরকে রাত্রেবেলা দড়ি দেখায় লাল নীল সবুজ আয় আয় কত সুন্দর দড়ি দিয়েছে কিন্তু মরেনি মরেনি কোনো মতো বেঁচে গেছে দড়ি দু তিনবার দিয়েছে আমাদের ওখানে চার রঙের মিস্ত্রি একটা দুবার না কবার দড়ি দিয়েছে বলছে আমাকে একদিন ঘামড়ে ঘেমে ছুমে এসে সকালবেলা বলছি আমি সকালবেলা কারোর সঙ্গে কথা বলিনি পাগলের মতো বলছি আজকে বিভৎস স্বপ্ন দেখলাম আমাকে এক আমাকে আমাকে পুরো কি বলে ওটাকে খাঁড়া দিয়ে কাটছে একজন আমি ও কাটবে তোমাকেই কাটবে তুমি তো দুবার আত্মহত্যা করার চেষ্টা করেছো গলায় দড়ি দিয়ে তোমাকে ডাকবে রাত্রিবেলা লাল লিন দড়ি দেখায় কোক দেখতে পাবে ও শুয়ে থাকে তো ওকে দেখায় আয় আয় এইভাবে দেবী ভোগের বস্তুটাকে ফোকাস করে ফোকাস করে দেখায় কিন্তু তার পরিণামটাকে দেখতে দেবে না বুঝে গেল কেন একজন সাধুর এত সম্মান কেন ভগবান একটা সা একজন সাধুকে এত ভালোবাসে কেন কারণ হলো সে পরিণামদর্শী এবং সে ভগবানের সেবা ছাড়া অন্য কিছু করে না আজ যে ভোগটা তুমি করতে চাইছ এটা একটু অপেক্ষা করো পরে পরিণামটা তোমাকে আমি দেখিয়ে দেব আজ ভোগ করেছ কালকে পরিণাম দেখিয়ে দেবো কত ব্যাবিচার করবে কত বদমাইশি করবে আজকে করছো তো কালকে কি হতে পারে আমি তোমাকে ছবিটা দেখিয়ে দেব এই দেখো এই হবে লিখে রাখো এটা দেখবে সেই জন্য ভগবান গীতাতেও বলেছেন যদগ্রে অমৃতপমম পরিণামে এবং লোকে সেই বস্তুগুলোর পেছনে দৌড়াতে চায় লোকে সেই বস্তুগুলোর পেছনে দৌড়াতে চায় যে বস্তু যেগুলো দ্বারা এখন আমি বর্তমানে ভোগ করতে পারবো এনজয় জড়জগতের ফর্মুলাটা কি খাও পিও জিও এনজয় ইয়ারস্যাফ এটা হচ্ছে জগতের ফর্মুলা কিন্তু বৈষ্ণবের ফর্মুলা তা নয় চারিদিকে আগুন জ্বলছে মারছে তাকে তারপরেও সে ধ্যান জমিয়ে লোকের মঙ্গল করার চেষ্টা করছে তার কিন্তু কোনো নিজের কোনো স্বার্থ নেই তথাপি লোকে কিন্তু মঙ্গল নিচ্ছে না কি? ঐকান্তিকভাবে জগতের মঙ্গলের জন্য তিনি রক্ত ব্যয় করছেন গ্যালন গ্যালন রক্ত তারপরও গ্যারেন্টি নেই কত রক্ত বহুপাত গেলন গ্যালন ব্যয় করেছিলেন তারপরেও তো বহুপাতকে ছেড়ে চলে গেছিলেন জ্ঞাননি বহুপাত বলছেন কত কল্যাণ কল্পতরুর কীর্তন শরণাগতির কীর্তন কত হরিকথা কত মুখস্থ তারপর তিনি মায়াদেবীর আকর্ষণে চলে গেলেন আমাকে ছেড়ে কত হরিকথা শুনলেন কত কিছু সব জলে চলে গেল পরবর্তীকালে তিনি গৌরিয়া মঠের বিরুদ্ধে চলে গেলেন পুরো বিরুদ্ধ প্রপাদের বিরুদ্ধ গৌরিয়া মঠের বিরুদ্ধ গৌরী মঠের সন্ন্যাস সব বিরুদ্ধ লাল খবর সব কিন্তু এখনও তো লোকের চেতনা হচ্ছে না হচ্ছে কি তারা আমাকেই মারতে আসছে না আপনি কেন বলছেন আমি কি বলবো আমাকে তো প্রভুপাদের কথা বলতে গিয়ে আলোটা কেমন হয় আলোটা কেমন হয় বোঝাতে গিয়ে অন্ধকারের কথা তো বলতেই হবে হবে না আলো আলো জানো কেমন বল আলো কেমন প্রথমে এক কাজ করো অন্ধকারে চলো অন্ধকারেই কিছু দেখা যাচ্ছে না আলো ও এইটাকে আলো বলে তাহলে অন্ধকার অন্ধকারের তুলনা বাদ দিয়ে আমি যদি আলোকে দেখাই সেটা আলোর মহিমা প্রকাশ করা হলো না হলো কি আলোর মহিমার প্রকৃষ্ট প্রকাশ হলো না অর্থাৎ আমাকে অন্ধকারটা বলে দিয়ে অন্ধকার দেখিয়ে তারপর আলো তারপর তোমার আলোর প্রতি মহিমা আকর্ষণ বাড়বে এই জন্য জড়জগতের এইসব জঘন্য সঙ্গগুলো যা হয়েছে সেগুলোকে যদি বুঝতে হয় তাহলে সাধু সঙ্গ করতে হবে করার পর মহিমাটা উপলব্ধি করলে আর তোমার জীবনে যতই কিছুতেই তোমার অসৎসঙ্গ করার ইচ্ছা হবে না খা থু এরকম হবে কিন্তু এখন তো হচ্ছে না এখন সৎসঙ্গ হচ্ছে অসৎসঙ্গ হচ্ছে দুটো একসঙ্গে চলতে পারবে না প্রপাত দাঁড়িয়ে দিচ্ছেন দুটো একসঙ্গে চলতে পারে না হয় সৎসঙ্গ করো অসৎসঙ্গ সৎসঙ্গ করবে আর অসৎসঙ্গ করবে এটা তো হয় না এটা কোনো দিন হয় না তুমি বোঝোই নি সৎসঙ্গ কাকে বলে তুমি বোঝোই নি তাহলে পৌপাদের বিচারটা যদি উপলব্ধি করা যায় তাহলে আমাদের দিগন্ত খুলে যাবে প্রবাদ এই কথাটা প্রায়ই বলতেন আর এই সদানন্দ স্বামী তিনি এতটাই প্রবাদের কৃপা পেয়েছিলেন তার এক একটা ভাষা এক একটা লাইন এক একটা শব্দ যেন পুরো জগৎকে কাঁপিয়ে দেবে এই ব্যক্তি যিনি ডক্টরেট করেছিলেন বিরাট শিক্ষিত তিনি এত থিসিস লিখেছেন তিনি জার্মানের কিন্তু প্রবাদের কৃপা পেয়েছিলেন পূর্ণ প্রবাদ বলেছিলেন তুমি আমি নিত্য আছি ইউ অ্যান মি বিন থ্রু ইটারনিটি এই শব্দটা বলেছেন অর্থাৎ অনন্তকাল তুমি আর আমি একসঙ্গে রয়েছি এই কথাটা ওনার ক্ষেত্রে বলেছিল। সবার ক্ষেত্রে বলেন কি আশ্চর্য বিষয় এই মহাপুরুষ যখন প্রের কৃপা পেলেন তখন তার লেখনী তার কথা শুনে লোকে পাগল বলি তো এ কোনো জগতের কোনো লোক লিখতে পারে না একটা লেখা যদি ওনারকে পড়ে কোনো মানুষ যদি সুস্থ হয় বলে জগতের কোনো লোকে লিখতে পারবে না হয় তিনি বৈকুণ্ঠ জগৎ থেকে এসেছেন কোনো ব্যাপার না এ হয় না এ নিয়ে এইসব ব্যাপারে অনেক লিখেছেন বিভিন্ন বড়ো বড়ো ইউনিভার্সিটিতে তাকে নিয়ে যেত সুইজারল্যান্ড হল্যান্ড জার্মানির তিনি জার্মান ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যেত ডেকে তিনি কথা বলতেন তার এক একটা লেকচার শোনার জন্য হাজার হাজার পণ্ডিত ব্যক্তি সব জ্ঞানীগুণী অবস্থা থাকতেন প্রবাদ তাকে বলেছিলেন উনি যখন দেখুন আমাদের সঙ্গে তাদের পার্থক্যটা যার কৃপা পায় উনি প্রপাদের কাছে একদিন চোখের জল নিয়ে আফসোস করে বলেছিলেন বড় আফসোস করে বলেছিলেন প্রপাত আমার দুর্ভাগ্য আমি জার্মান দেশে জন্ম হয়েছি আজ যদি আমি ভারতে জন্ম হতাম তাহলে ভারতের শিক্ষা সংস্কৃতি আমি জানতে পারতাম সব কিছু পুরো বকলেন ধমক দিলেন প্রবাদ ধমক দিলেন আপনি ভুল কথা বলছেন আপনি ভুল কথা বলছেন আজ যদি আপনি ভারতবর্ষে জন্ম হতেন তাহলে ভারতবর্ষের যে ভুল শিক্ষাগুলো রয়েছে ভজন বিভিন্ন আমাদের ধর্মের নামে যে কুশিক্ষাগুলো রয়েছে ওগুলো আপনার মধ্যে ঠুকে যেত সেই ক্যান্সারগুলোকে আগে তাড়াতে হতো তারপর আমি এটা ঢোকাতাম এখন আপনার যে অবস্থা থেকে এসছেন আমাদের তেতো হয়ে গেছে আপনি এগুলো ত্যাগ করে নতুন করে আমার থেকে সব নিতে পারছেন আর যদি ভারতে জন্মাতেন তাহলে কি করতে হতো এই যে নোংরা জিনিসগুলো শিখে ফেলেছেন এগুলোকে আবার তাড়াতে হতো আমার ফেলতে হতো ফেলে পরিষ্কার করে ধুয়ে গোবর জল দিয়ে তারপর এবার নতুন জিনিস ঢোকাতাম তা এখন আপনার সেই অসুবিধ আপনি এক কাজ করুন আপনার যত সার্টিফিকেট আছে আপনার যত অনেক সার্টিফিকেট আছে তো আপনার যত ডক্টরেট করেছেন যত সমস্ত সার্টিফিকেটগুলোকে আপনি জড়ো করুন করে কুচি কুচি করুন কুচি কুচি করে ভূমত্ত সাগরে বা প্রশান্ত মহাসাগরে গিয়ে ফেলে দিয়ে আসুন আর কোনো দিন যেন আপনি এগুলোকে কুড়িয়ে নিয়ে আসবেন না বোঝা গেল কী বলছেন প্রহপাদের প্রত্যেকটা কথা হচ্ছে ইভলিউশন আমার প্রতি লোকে রেগে যায় কেন কারণ প্রহুপাদের ওই কথাগুলোই অনুভব করে বলবার চেষ্টা লোকে এগুলো বিশ্বাস হয়ে গিয়ে কী 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 সব কথা বলছেন উনি ঠিকই বলেছি যত আজ পর্যন্ত তুমি ডিগ্রি পেয়েছ আপনি যত ডিগ্রি পেয়েছেন ডক্টরেটকে যত কিছু সবগুলোকে কোঁচান কুচিয়ে এগুলোকে প্রশান্ত মহাসাগরে জলে দিয়ে ফেলে আসুন তারপর আমি আপনাকে নতুন শিক্ষা দেবো তার আগে দেবো না বুঝে গেল এখন আপনার নতুন জন্ম হবে গুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ নতুন জন্ম হেরে কি হয়েছে হলো কি নাকি এখনও পূর্ব পূর্বাশ্রমের মায়ের পরিচয় ও বাবার পরিচয় দেবো ওরা আমার বাবা মা এখন তো আমাদের গুরু মহাজি আমার মা বাবা সব কিছু তিনি আর তো আমার কোনো মা বাবা নাই এই বিচারটাকে এসছে আসেন তাহলে রৌপাদের বক্তব্য হল পুরনো যা কিছু শিখে নিয়েছো সেগুলো সব ফেলতে হবে এগুলো থাকাকালীন অবস্থায় এই বিশুদ্ধ জিনিস দোকানে যেমন কলসিতে তুমি জড়ো করেছো পুজোর ঘরে পুজোর ঘরের গং পুজোর ঘরের পচা জল তুলসী ফুল এসব জড়ো করেছো একনা গঙ্গায় যাওয়ার টাইম হচ্ছে না তোমার একদিন তুমি গঙ্গায় গেলেন তুমি তুমি গেলে কি করলে কলসিটা নিয়ে গঙ্গার নামলে তুমি প্রণাম করে জলের মধ্যে কি করলে কলসিটাকে উল্টে দিলে এরকমভাবে এরকম উল্টে দিলে দে সব ঢক 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 সব পচা ফুল জল তুলসী যা কিছু ছিল সব পেরি চলে গেল তারপর কি করলে গঙ্গা মাটি দিয়ে সেটাকে মাজলে মেজে কী করলে এবার কলসিটাকে নিয়ে জলের মধ্যে এরকম করলে করে কি করলে পুরো যখন ভরে গেল তখন এরকম করলে করলে কি না করে নিয়ে চলে তাহলে প্রথমে তুমি দিয়েছিলে এরকম করে অর্থাৎ তোমার ঘটেতে যত পচা জিনিস আছে ওগুলো সব গুরু বৈষ্ণবে যখন দণ্ডবোধ করে গুরু বৈষ্ণবে যখন দণ্ডবোধ করে কল্প দুর্বস তখন গুরু মাছ বলতেন এরা কপট দণ্ডবোধ করে এরা আসল দণ্ডবোধ করে না কারণ বৈষ্ণবকে একবার নিষ্কবর দণ্ডবোধ করলেই মঙ্গল হয়ে যাবে ওরা করে না কপট দণ্ডবোধ করে নিষ্কবর দণ্ডবোধ মানে হলো মাথায় যত দূষিত বুদ্ধি আছে বিচার আছে যে কুলসির ভেতরে যা কিছু ফেলে দেয় বৈষ্ণবকে দণ্ডবোধ যখন করে এরকমভাবে দণ্ডবোধ করে কোলে পচা সব জিনিসগুলো মাথা থেকে ফেলে দেয় আর যখন ওঠে এরকমভাবে তখন শুদ্ধ কৃপা নিয়ে ওঠে সেটা কি হয় না কারণ আমরা কপট আমাদের গুরু বৈষ্ণবের প্রণাম হয় না হরিকথা শোনা হয় না যদি হতো এক একটা কথাতেই কেল্লা ফতে হয়ে যেত এক একটা কথা মানুষের জীবনে পুরো ইভলিউশন এনে দেবে এর হতে পারে না জেনে রাখবে শুদ্ধ গুরু বৈষ্ণব পরিণামদর্শী তারা যদি মায়াকে দর্শন করে তাদের কোনো ক্ষতি হয় না তা মায়াকে দেখে আর হাসে কত কত নাজমি নাচ মায়াকে দেখে হাসে কেউ ওদের কিছু ক্ষতি করতে পারে না তো ওরা তো জানে এই মায়ার পেছনে কি আছে মায়াদেবী ছাড়বে না তাদের কাছেও আসে কিছু করতে পারে না হেরে চলে যায় যেমন হরিদাস ঠাকুরের কাছে এলো এর কী হলো রাস্টে প্রণাম করে বললো আমি আমার নাম এই আমি আপনাকে যে হরি নাম নিতে এসেছি চলে এলো হরিদাস ঠাকুরের কাছে মায়া এসছিল না মনে আছে চৈতন্য ভাগবত তাদের কিছু করতে পারে না তাহলে পৌপাদের বিচারটা অনুভব করা দরকার পৌপাদ বারবার বলছেন কি না দ্রোস দ্রোষটা আমি হচ্ছে দ্রষ্টটা আমি ভালো মন্দ দেখছি আহ এটা খুব সুন্দর তো ঠাকুরের আগে খুব সুন্দর ড্রেস হয়েছে আরে তুমি কোতাকার কে এলে হরিদাস পাল তুমি ঠাকুরের ভালো দেশ হয়েছে বলছো ছাগল কোথাকার একদিন পৌপাদকে একজন ব্যক্তি ভক্ত সকালবেলা আরতি হয়ে গেছে সাড়ে চারটে সাড়ে চারটে পৌনে পাঁচটায় আরতি হয়ে যাওয়ার পর প্রপাতকে হাজ্য করে বলছে প্রপাত এই আমাদের চৈতন্য মঠের যে এই যে গেটটা মানে নাট্যমন্দিরের গেটটা বড় ছোট। এটা থেকে আমরা রাধা গোবিন্দকে দেখতে পারি না গৌর ভালো করে এটা যে গেটটা বড় হতো ভালো হতো প্রপাত গম্ভীর হয়ে গেলেন গম্ভীর হয়ে সেখানে দাঁড়িয়ে হরিকথা বলে দেখুন গেটটা বড় হোক বা ছোট হোক আপনি ভগবানকে দেখতে পাবেন না বদ্ধজীব কখনোই ভগবানকে দেখতে পায় না আমি যদি বিরাট বড় গেট করে দিই তাহলে আপনি দেখতে পাবেন হ্যাঁ আমি ওটাকে দেখা বলে না রাধা গোবিন্দকে আপনি এই চোখ দিয়ে দেখে নেবেন ভালো কাপড় পড়েছে কালকের মা এই যে ড্রেসটা খুব ভালো হয়েছিল এগুলো ছাগলের কথা এরা কেউই ভক্ত নয় যারা এই ধরনের কথা আমি গোপন কথা বলছি সব অপারেশন করে করে সব খুলে খুলে দেখাচ্ছি তোমাদের জানি এগুলোতে প্রতিষ্ঠিত অনেক সময় লাগবে কিন্তু শুনে রাখো তাহলে কেউ ঠোকা ঠকাতে পারবে না ধোকা ধোকা দিতে পারবে না ধোকা দিতে পারবে না এগুলো জেনে রাখা দরকার যার মুখে এই কথাগুলো বেরোচ্ছে ছানারসাটা খুব সুন্দর হয়েছে আর একটু দাও তো ওই জানবে ও ছাকল ও সাধু নয় ও সাধু নয় কখনই সাধু হতো সাধু এরম কথা বলে না কখনো বলে কি তাহি কথা বলতে পারে তো প্রসাদ প্রসাদ ও সেবা করিতে হয় সকল প্রমে আমি প্রসাদ থেকে যদি পরমান্ব আর ছানারসা এই ছানারসার ভালো হয়েছে আর একটু দাও তাহলে তো আমার হলো না তাহলে আমার প্রসাদ বুদ্ধি হয়নি আমি ভোগ বুদ্ধি নিয়ে করছি তাহলে প্রসাদে প্রসাদ বুদ্ধি নেই এই নিয়ে করোনা পিরিয়ডে অনেক জবাব দেওয়া হয়েছে খালি এই ব্যাপারের উপর প্রসাদ কখন হয় কীভাবে হতে পারে প্রসাদ কে প্রসাদ দেখতে পায় কে প্রসাদ কে প্রসাদের কি পা কে এই নিয়ে অনর্গল কথা হয়েছে বিদেশ থেকে প্রশ্ন আপনি যে কড়া কথা বলছেন কী হয় সব জবাব দিতে হয়েছে কেউ ছাড়বে না আমাকে আমি যদি জবাব না দিই জবাব দিয়ে আমাকে উঠতে হবে তাহলে প্রসাদে প্রসাদ বুদ্ধি নাই প্রসাদ বুদ্ধি নাই গুরু বৈষ্ণবে মানুষ বুদ্ধি রক্ষ মাংসের মানুষ বুদ্ধি গুরু বৈষ্ণব যে একটা অপ্রাজ বুদ্ধি নাই হরিকথাতেই জড়জগতের যেরকম কথা ওই রকমই বুদ্ধি তাহলে কি করে হতে পারে প্রবাদ বলছেন দেখুন প্রবাদ বলছেন দেখুন আমি যদি এত বড় গেটও করে দিই আপনিও ভগবানকে দেখতে পাবেন আমরা ভগবানকে দেখতে পাই না পর অখিলেশ্বর ভগবানকে আমরা দেখতে পাই না আমরা কোনোদিনই দেখতে পাবো না কিন্তু আমাদের এমন ক্রিয়াকর্ম করতে হবে আমাদের এমনই ভজনের ব্যবস্থা করতে হবে যাতে ভগবান আমাদের দেখতে পান ভগবান আমাদের দেখার জন্য ব্যস্ত হয়ে যান যেটা আমি বলেছিলাম না যে একটা সাধারণ সেবক বাসন মাঝে ঝাড় দেয় তার জন্য পঞ্চানন কোথায় গেল পঞ্চাননকে দেখতে পাচ্ছি না কেন কি ব্যাপার কেন পঞ্চানন আপনার কি করে দেবে অথচ বড় লেকচার দিতে পারে বিরাট সাধু তার কোনো খবরই নিচ্ছেন না প্রপাত জানেন বেটা পাকা এই হচ্ছে সো বটল শো বটল বোজন ওষুধের দোকানে খালি খালি বোতল লাল নীল জল বোধ ভরে ফেলে থাকে ওই রকম বোতল ওই জন্য প্রপাত ওদের পাত্তাও দেন না ওরা মনে করে আমরা বড় গড়ি গড়িহের প্রচারক অনেক কিছু করতে পারি গুরুদেব জানে কার অন্তঃকরণটা আমাকে দিয়েছে গুরুদেব না সে বুঝতে পারে কে আমাকে তার অন্তঃকরণটা দিয়েছে যেদিন অন্তঃকরণ দেবে সেদিন গুরুদেবের সব শক্তি তার মধ্যে সঞ্চারিত হবে করেই দেখুক কিন্তু করতে পারা খুব কঠিন যেদিন করবে সেদিন সব শক্তি গুরুদেবের আসবে তার আগে আসবে না সব শক্তি আসে না তাহলে পৌপাত বলছেন দেখুন আমরা ভগবানকে অধক্ষজ ভগ ভগবানকে আমরা দেখতে পাই না কিন্তু আমাদের এমন ক্রিয়াকর্ম করতে হবে ভজন করতে হবে যাতে ভগবান আমাদের দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েন কোথায় পঞ্চানন কোথায় গেল ব্যস্ত হয়ে পড়ে কারণ পঞ্চানন তার জীবনটা দিয়েছেন কিন্তু ওই গিরি মহারাজ পর্বত মহারাজ এরা কিন্তু দেননি প্রপাতকে প্রাণটা আমি কোনো নাম নিয়ে বলছি না প্রবাদের গণেতে এই সব নাম আছে তারাও বড়ো বড়ো প্রচার করেছেন আমি এমনি একটা কাল্পনিক নাম বললাম তাদেরকে অপমান করার জন্য বললাম এ কোন একটা নাম তারা যে প্রাণটাকে দিয়েছেন এটা প্রমাণ হয় নাই এই জন্য প্রভাত বলছেন দেখুন প্রথমেই এই বিচারটা বুঝবার চেষ্টা করলে হরিভজন শুরু হতে পারে যদি এই বিচারটা কেউ বুঝতে পারে যদি এই বিচারটা আজকে কেউ বুঝতে পারে তার একশো ভাগ হরিভজন শুরু হতে পারবে এটা হচ্ছে কি আমি চোখ দিয়ে দেখে নেব আমি কান দিয়ে শুনে নেবো মুখ দিয়ে বলে দেবো নাক দিয়ে পচা গন্ধ বেরোচ্ছে শুকে নেবো বা এই ধূপের গন্ধটা খুব ভালো ভগবানকে দিয়েছে আর একটু জ্বালান না আর একটা এরকম বিচার এই বিচার নিয়ে কখনোই ভগবানের কাছে যাওয়া যাবে না এই বিচার নিয়ে যাওয়া যাবে অর্থাৎ আমি যে দ্রষ্টা নয় দর্শন আমি ভগবানের যখনই কোনো ব্যক্তি মন্দিরে গিয়ে বলল আজকের ড্রেসটা খুব ভালো হয়েছে তখন ড্রেসটা এবং ভগবান আমার ভোগের বস্তু হয়ে গেল বোঝা গেল না কথাগুলো বোঝা যাচ্ছে না কেন এতই গোলমেলে শিক্ষা আমরা পেয়েছি আমরা আমরা সমগ্র জীবন আমরা সমগ্র জীবন এতই গোলমেলে শিক্ষা পেয়েছি এর পরেই সত্য কথাগুলো কানে ঢুকবে না বাগানের ফুলটা যদি আমাকে আনন্দ দেয় তাহলে ফুলটার ভোক্তা আমি হয়ে গেলাম যদি বাগানের ফুলের গন্ধটা আমাকে আনন্দ দেয় তা আমি ফুলের ভোক্তা হয়ে গেলাম কিন্তু এই কথাটা আমাদের শাস্তে বলা নেই যে আমি ভোক্তা হব বলা রয়েছে যা কিছু তুমি দেখছো দেখতে পাচ্ছ না অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা আছে যা তুমি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না সব জস্তুই হলো ভগবানের সেবার উপকরণ বুঝে গেল ভ তোমার ভোগের বস্তু নয় এগুলো সব ভগবানের সেবার উপকরণ তুমি যদি বিবাহ করে থাকো তোমার স্ত্রীটা বউটা তোমার ভোগের বস্তু নয় ভগবানের ভগবানের সেবিকা এ বিচারটা তো হয় না এটা হয়েছিল শিবাস পণ্ডিতের ভক্তিমথ ঠাকুরের এটা হয় না কাজেই যে বস্তুতে আমার আকর্ষণ হচ্ছে চোখের যে বস্তুতে আমার আকর্ষণ হচ্ছে আর ভালো গান হচ্ছে রে একটু তো সুন্দর রবীন্দ্রসঙ্গীত হয়ে গেল ভোগের বস্তু হয়ে গেল সবই ভোগের হয়ে গেল অর্থাৎ এই কান দিয়ে ভোগ করতে চাইছে এ যে মনটা আছে মন দিয়ে মন দিয়ে আমার মনটা ভালো নয় আমার মনটা তোমার কে মনের তোমার মনটা কে ধারে ভাবা তোমার মনটা তো জড়ো মন তোমার মন ভালো নয় তোমার মনটাকে ফেলো লাতি মেরে ফেলো দাও তোমার মনটা তো জড়ো মন তোমার মনটা দিয়ে কি করবে তোমার মন বুদ্ধি সত্য জড়ো এগুলোকে লাত মেরে ফেলো আগে তারপর তুমি গুরু বৈশেব কাছে আসবে তারপর লাইজ নাড়বে লাইজ নাড়বে পরে আগে লাইজ নাড়া সম্ভব নয় আগে ফেলে এসো তোমার এই বুদ্ধি নিয়ে রয়েছো এই মন নিয়ে রয়েছো গীতাতে ভগবান বলছে এগুলো সব তো জড়ো প্রকৃতি তোমার যে মনটা তোমার যে বুদ্ধিটা সব প্রকৃতি থেকে ধান নিয়েছো যেমন ব্যাংক থেকে লোকে টাকা লোন নেয় ধান নেয় ধান নিয়েছো তুমি মৃত্যুর সময় তোমাকে ফেলে দিতে হবে রাপ অনল বায়ু মন বুদ্ধি রেবচ অহং অহং হ্যাঁ এসব কি প্রকৃতির অষ্টধা আট প্রকারে ভগবান বলছেন কিন্তু কেউ কি বুঝলো আমার মন বুদ্ধি এগুলো সব জড়ো প্রকৃতি আমার নয় আহ খুব ভালো খাওয়াটা খুব ভালো হয়েছে আমার মনটা খুব প্রসন্ন হলো আর তোমার মনটা প্রসন্ন হলে কী যা আসে তোমাকে চেষ্টা করতে হবে গুরু বৈষ্ণব ভগবান যেন প্রসন্ন হয় যদি ভজন বুঝতে চাও যদি কেউ ভজন বুঝতে চায় তাহলে আজ থেকে যেন সাবধান হয় অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণব ভগবান কিভাবে সন্তুষ্ট এই চেষ্টাটাই ভজন ভজন মানে কিছু নাটক নয় আমি একটু খুন্তিনে এনে দিলাম একটু এটা করে দিলাম এটা করে দিলাম এটা ভজন নয় ভজন আমি চেষ্টাটা করলাম কি না আমার ক্রিয়াকর্মেতে ভগবানের সন্তুষ্টি বিধান হলো কি না সে আমার হরিকতাও হতে পারে এমনও তো হতে পারে আমার হরিকথাটা আমার ভোগের বস্তু হতেও তো পারে আমি হরিকতাটা আমি ভোগ করছি ভোগ কীরকম হরিকতা ভোগ করা যায় হ্যাঁ ভোগ করা যায় হরিকতা শুনে লোকে হাততালি দেবে এটা তো ভোগ করলাম প্রণামী দেবে আমি তো আশা করিনি লোকে রেগে যায় কেন আমি আশা করিনি কোনো পর্যন্ত কেউ বলতে পারবে না আসপন্দ আমার ইচ্ছা নেই আমি চাই কিছু বাস্তবিক বুদ্ধিমান ব্যক্তি শুনুক ফালতু লোক যেন ভিন না করে আমার ইচ্ছা নয় কী করবে ওরা আছে? ফালতু কিছু লোক এসে প্রবাদের বিচারও এরকম ছিল ফালতু লোকে তিনি কি করবে তাদের ইচ্ছাই নেই ভগবতী ইচ্ছা থাকলে তো আমার কাছে লাভ হবে বেকার তুমি এসে কী করবে দণ্ড বর্তমান দণ্ড কাছে রেখে দাও কি হবে কাজী ভূমি রাপ হলো বায়ু খং বুদ্ধি বুদ্ধির অহংকার ইতিয়ং মে প্রকৃতির এটা আট প্রকারের ভাব প্রকৃতি যে বুদ্ধিটা খাটাচ্ছ এই বুদ্ধিটা জড়ো যে মনটা দিয়ে বিচার করছো ওটা জড়ো এগুলো সব লাত মেরে ফেলতে হবে এগুলো কিছু চলবে না জেনে রাখো খুব শীঘ্রই তাড়াতে হবে কিভাবে তাড়াবো কিভাবে শুদ্ধ গুরু সময় সেবা হরিগত শুনতে শুনতে এগুলোকে লাতি মেরে তাড়াতে হবে এগুলো যতদিন থাকবে তোমার উন্নতি হবে না তাহলে প্রবাদের বিচার কি প্রের বিচার কি চোখ দিয়ে কোনো কিছু দেখবার চেষ্টা করবেন না কান দিয়ে এই জড়ো কান দিয়ে কিছু শোনবার চেষ্টা করবেন না মুখ দিয়ে ব্যা করে বলবার চেষ্টা করবেন না জীব দিয়ে বড় বড় লালসার খাওয়া খাওয়ার চেষ্টা করবেন না উদর উপস্থর সব সংযম করতে হবে অর্থাৎ জেনে রাখবেন এই জগতের একটা খড়কুটো কান খুলে শুনে রাখতে হবে এই জগতের যদি একটা খড়কুটো থাকে সেটা তো আমার অধিকার নাই এটা ভগবানের বস্তু গাছের একটা আম খাওয়ারও আমার অধিকার নাই এটা ভগবানের বস্তু যদি আমি ভজন না করি গাছের একটা আমও আমার ভগবানকে ভোগ ভোগকে দেবে ভোগ তো দেবে না ওরা তো ভোগ ভোগ ও ভোগ ওরা নিজের ভোগে লাগাবে কাছের গাছের আমটা যদি আমাকে লোভ দেখায় গাছের আমটা যদি আমাকে লোভ দেখায় বাগানের ফুলটা যদি আমাকে লোভ দেখায় আমার চোখের নাকের মেয়ে ছেলেটা যদি আমাকে লোভ দেখায় তাহলে আমার হয়ে গেল পুঁজি ফাটা বেলেঘাটা ভজন সব শেষ এখানেই সমাপ্তি তোমার এখানে শেষ হয়ে গেল আর তোমার কিছু থাকবে না তাহলে কীভাবে সতর্ক হতে হয় বা বুঝে রাখো কীভাবে সতর্ক হতে হয় বুঝে রাখো ভগবান অন্তর্জামী রূপে ভেতরে রয়েছেন ভগবান অন্তর্জামী রূপে ভেতরে বসে রয়েছেন আমাকে সাফাই গাইত সাফাই আমি কিছু করিনি আমি কিছু করি আরে তুমি কিছু করেছো না ভগবান রয়েছে গুরু গুরুবেশম অন্তর্জামী সবই দেখতে পাচ্ছেন কাজেই নিজের কাছে নিজে সাফাই করতে হবে সেই জন্য প্রের বিচারটা বুঝবার চেষ্টা করতে হবে এইটাই তো বেসিক হরিভজনে প্রবেশের এটা হচ্ছে দার গেট দৃশ্য দ্রষ্টা এবং দর্শন দর্শন নামক ক্রিয়া আমি নিজেকে দ্রষ্টা মনে করছি ভগবান কৃষ্ণ দর্শনের বিষয় হয়ে গেল তার মানে তিনি আমার ভোগের বস্তু হলেন আমি যখন এই চোখ দিয়ে ভগবানকে দেখে নিলাম কাপড়টা বেশ ভালো পুড়িছ আজকে হ্যাঁ আজকে ড্রেসটা খুব ভালো হয়েছে দেখতে ভালো তার মানে আমি ভগবানকে ভোগ করলাম বোঝা গেল না আমি ভোক্তা ভগবানের কাপড় ভগবানের সৌন্দর্যটা আমি ভোগ করে নিলাম কিন্তু ব্রজবাসীদের এরকম ছিল না বিচার এগুলো কালকেও আমায় বলতে হবে বিচার করে আমি একটা একটা করে প্রমাণ করব ব্রজবাসীদের এটা বিচার ছিল না বোঝবাসীদের বিচার ছিল সে কি করে সন্তুষ্ট হয় আমি কি করলাম না করলে বড়ো কথা না আমার প্রত্যেকটা ক্রিয়াকর্মে ভগবান কৃষ্ণ সন্তুষ্ট হল কিন অত ভগবান বলে না কৃষ্ণ আমাদের কৃষ্ণ তাহলে দ্রষ্টা হলো কৃষ্ণ আমি দ্রষ্টা হতে পারি না আমি হচ্ছে দৃশ্য আমি হচ্ছে একটা দৃশ্য আমি দেখে নেবো চোখ দিয়ে ওই জন্য বৈষ্ণবের দৃষ্টি হলো শূন্য দৃষ্টি জগন্নাথ দাস বাবাজি মহারাজ বংশীদাস বা এদের দৃষ্টি হলো গৌরকিশোর এর দৃষ্টি শূন্য কোন দিকে থাকিয়ে রয়েছে কেউ জানেন আজকে কোন দিকে থাকিয়ে রয়েছে কেউ জানেন শূন্য দৃষ্টি পাগলের মতো শূন্য দৃষ্টি মানে দৃষ্টিটা ভগবানের দিকে ভগবান তাদেরকে দেখছেন তারা ভগবানকে দেখে নেবেন এরকম বিচার নিয়ে করছেন না তাহলে মহাপ্রসাদের ক্ষেত্রেও তাই আস্বাদন একটা বিষয় আসাধ্য বিষয় হলো প্রসাদটা আমার আসাধ্য আমি আস্বাদন করছি তাই কি না এই বিচারটা চলে আসছে তাহলে এখানে যে আস্বাদন করছেন তিনি হচ্ছেন ভোক্তা ভোগী তো ভোগী বলেই তো বলছেন ছানারসাটা ভালো হয়েছে একটু দর সেদিনকে বলেছিলাম যে এই প্রভু বলছিলেন ওই ভদ্রলোককে যে যে মালপটা মালপিটা আপনাকে প্রভু আপনি কি মালপপিটা খাচ্ছেন না মালপপিটা আপনাকে খাচ্ছে হ্যাঁ তার মানে আমি কি মালপপিটা খাইনি জীবনে হ্যাঁ রে গিয়ে একেবারে সে উঠে চলে গেল হ্যাঁ প্রসাদ ঠেলে দিল তাকে যে কত বড় গভীর কথা বললেন যে আপনি প্রভু জন্মাষ্টমীর পারণের দিন প্রভু আপনি কি মালপপিটা খাচ্ছেন না মালপপিটা আপনাকে খাচ্ছে এই কথাটা পারল এটা বুঝতে পারলো না এটা তো বুঝতে পারল না সে বুঝতে না রেগে গেল তাহলে মালপুপিটাই যদি আমার ভোগের বস্তু হয় তাহলে মালফুপিটা আমাকে খেয়ে নিল রাক্ষসী মাকের ফিসে আমাকে চিবিয়ে খেয়ে নিল ব্যাস আমার ভজন শেষ বোঝা গেল এইসব গভীর কথা কোনো দিনই আলোচনা হবে না আগেও হয়নি প্রের সময় হয়েছিল গুরুবর্গের সময় বা সব বন্ধ ভূত ন ভবিষ্যতে আগে হয়েছিল নভূত ভবিষ্যতে মধ্যে এত এনালিটিক্যালি আলোচনা আর হওয়া সম্ভব নয় কেউ এত সহ্যও করতে পারবে না প্রবাদের সময় হয়েছিল বাকি আর তাদের প্রত্যেকটা বস্তু আমার কাপড় জামা থেকে আরম্ভ করে আমার সব কিছু যদি ভগবানের সেবার জন্য হয় একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে গুরু বৈষ্ণব কতটা সাবধান পরমে মাধব মহারাজ কিছু অল্প পয়সা দিয়েছেন ভারতী মহারাজকে নরতং প্রভু তুমি কিছু রেশনের কাপড় এই কোঅপারেটিভ কি দেয় কাপড় এই কাপড় নিয়ে এসো ব্রহ্ম এই ব্রহ্মচারীটার জন্য মাধব কিছু টাকা দিয়েছেন কাকে এই নর্তম এই যাও পাশেই নিয়ে এসো কোঅপারেটিভে কাউ গুরুদেব ওই কাপড় তো মোটা আমার কাছে ভালো কাপড় আছে খুব ফাইন কাপড় খুব দামি কাপড় আমি পেয়েছি আমি দিয়ে মাধব গোস্বামী মহাজ বলল আমি জানি তোমার কাছে ফাইন কাপড় আছে আমি জানি সেদিন দিয়েছে আমার সামনেই কিন্তু এই ফাইন কাপড়টা যদি এই নতুন ছেলেটাকে দাও যে সবেই এসছে এখনো গরিব ঘর থেকে এসছে এই যদি ফাইন কাপড় পরে আস্তে আস্তে তারকে ভোগবৃত্তি বাড়তে থাকবে ও মনে করবে আমি আমাদের যে ওই মহাপুরুষ ও বলতে শুনেছি মঠে যখন আমি কড়া কথা বলতাম এটা কিন্তু চাইলেই সব পাওয়া যায় আমি বলছি এত কষ্ট তো সংসারে হতে পারে মঠে এত কষ্ট জানলাম আমাকে বলে আমি বলে কিরে ছাগল বলছে মঠে এত কষ্ট জানো মরে সংসারে কষ্ট হয় মঠও তো যা চাইব তাই পাবো এইটা হচ্ছে বিচার নিয়ে মঠে এসছে অর্থাৎ মঠকে ভোগ করতে এসছে গুরুদেব বলতেন গুরুদেব বলছেন ও মঠে থাকে না ও কোমটে কোমটে থাকে কোমট কোমট বোঝো যেখানে পায়খানা করে লোকে ও মটবাসী নয় ও কোমটবাসী ও মটে এসে ভোগ বৃদ্ধি নেই তা মাধব সাবধান দেখো বললো আমি এই কাপড়টাকে পড়ে পরে দেবো এই তো সবে এসছে এখনো গড়ি ও কিছু দেখেনি এক্ষুনি যদি ভোগের বস্তু দাও ও এবার বুঝে নেবে ওর ইন্দ্রিয়ালসা বাড়বে আগেও ভজন করুক আমাকে বুঝুক আস্তে আস্তে কীপাটা বাঁক তারপর তুমি দেবে এখন দিলি ওকে তখন প্রথমে কিন্তু তিনি গুরুদেবকে ভুল বুঝলেন হ্যাঁ গুরুদেবেরও বলছে ভালো ক্ষতি কী ক্ষতিটা আছে তারপর বুঝিয়ে বললেন যে এই কারণে আমিকে বাঁচাবার জন্য এখন এইটা দেবো নাহলে আমিকে বাঁচাতে পারবো না তাহলে গুরুবৈষ্ণবের যে ভালো কাপড় পড়া এগুলো সব নিজের ইচ্ছায় নয় ভগবানের ইচ্ছায় প্রচার করবার জন্য তাদেরকে এগুলো করতে হয় তারা যদি নিজের ভোগের জন্য করতেন তাহলে তাদের হরিকত হতো না তাহলে যখনই আমরা জানি বড়ো বড়ো হোটেল ফাইভ স্টার হোটেল ফোর স্টার হোটেল থ্রি স্টার হোটেল গোটেল গ্রেট ইস্টার্ন হোটেল সব বড় বড় হোটেল তাতে মায়না দিয়ে একটা লোক রাখা থাকে দু একটা লোক থাকে তারা খালি টেস্টার টেস্টার মানে যে রান্নাটা করবে কোটিপতি লোক আসে তো সেখানে কোটি কোটি টাকার মালিক আসে সেখানে যদি রান্না এদিকে এদিকে হয়ে যায় লাত মেরে ফেলে দেবে এক এক দিনে আমি যখন আমাকে গুরুমা পাঠালো অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদেরকে আমেরিকার রামদাসে গুরুমাজ বললো তুমি একটু নজর রাখো যে কেউ তো আর পারবে না তোমাকে আমি চৈতন্য গড়ি রয়েছি আর মাঝে মাঝে সকালে বিকেলে ওকে দেখতে যাই একেবারে মরণাপন্ন লক্ষ লক্ষ টাকা খরচা করে বাঁচানো হলো অ্যাক্সিডেন্ট হয়েছিল গুরুমাজ বুঝতে পেরেছিলেন চিৎকার করছেন কি হলো কি হলো একটু পরে খবর এলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে গালাগাল দিয়েছিল। আমি প্লেনের টিকিট এনে কেটে এনেছি বেশি টাকা নষ্ট করব কেন আমাকে বলেছিল সকালবেলার আমাকে বলেছিল আজকে বিকেলে করতে হবে তা আমি গিয়ে দেখলাম টিকিট নেই আর যদি করতে চাই অনেক টাকা বেশি লাগবে আমি কী করলাম সকালবেলা কয়েক ঘন্টার ব্যাপার ভোরবেলা বেরিয়ে পড়বে আমি এই বুদ্ধি নিয়ে টিকিট কেটে আনলাম আমার যে কষ্টগুলো আমি কষ্ট মনে করি গুরু সেবা তোরা স্বপ্নে ভাবতে পারবি না না খেয়ে না দিয়ে এভাবে কতগুলো টিকিট লক্ষ টাকার ওপরে সব তখনকার দিনে নিয়ে গিয়ে টিকিট কেটে আনলাম টিকিট কেটে এনে যখন টিকিট দিয়ে তখন আমার কপালে কি জুটলো গালাগাল গালাগাল দিচ্ছে আমেরিকার লোক ও পয়সা হলো না আমি গরিব একটা ব্রহ্মচারী হু টর কে বলেছো তোমাকে যাও ফেরত দিয়েছে গালাগাল দিচ্ছি আমি আরে ভালো কাজ করলাম এরকমভাবে তারপরে গিয়ে টিকিট চেঞ্জ করলাম করে টিকিট দিলাম ব্যাস এবার রওনা হলো রওনা হয়ে কী করল মাঝরাস্তায় কল্যাণীর কাছে এসে গাড়ি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এমন হলো ড্রাইভার স্পট ডেট আর ও কোনো বাবার ক্ষমতায় নিয়ে বাঁচাবে কল্যাণী হসপিটালে হসপিটালে গেবে এক্ষুনি নিয়ে নিয়ে চলে যান ও বাঁচবার কোনো সম্ভাবনা নেই কলকাতায় নিয়ে গেল উডল্যান্ড নার্সিংহোমে চিড়িয়াখানার পাশে ওইখানে গিয়ে বাঁচানো বুঝে গেলাম আমাকে অকারণে গালাগাল দিলাম কিছুই ক্ষতি করিনি তার পয়সা বাঁচিয়ে দিলাম সময়টা নাই দু ঘন্টা তা আমরা সস্তা লোক ওদের পয়সা আছে ওরা দামি লোক আমি কিছু মনে করি না কিন্তু গুরুমাই বুঝতে পেরেছেন যখনই অ্যাক্সিডেন্ট হবে তার আগে থেকে বলছেন আজ যেন কী একটা হবে বলতে পারি তাহলে সব মহাপুরুষের ক্রিয়াকর্ম দেখে নিয়েছি আমাকে আর কেউ বোকা বানাতে পারবে না এগুলো দেখা নিজের চোখে অ্যাক্সিডেন্ট হয়ে গেল যেই কথাটা যে কথাটা বলতে গিয়ে বললাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো কি ওরা বৈষ্ণবের কোনো গুরুত্ব দেয় না ওদের পয়সাটারই মূল্য কলিকালে পয়সারই মূল্য ভাগবতে বলা আছে বৃত্তমেব কলৌ নিনাম জন্মা চার ইত্যাদি কথা যদি পারি কালকে ব্যাখ্যা করব ভগবানের ইচ্ছা আজকে আর হবে না এই ঘড়িও খারাপ কোনো পাগল দেখে না যে কটা বাজে এটাও দেখে না হ্যাঁ আচ্ছা যাই হোক দেখে না এগুলো ওদের চোখে পড়ে না ও চোখে পড়ে না কোথায় কি আছে দেখে না বসে পড়লো খেতে এইভাবে আমাদের বিচারগুলো হলো ভোগ্যবস্তির বিচার তাহলে না তালে দেখা গেল তালে এই যে টেস্টারের কথা বলছি ওই যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে তার সেক্রেটারি আছে সিঙ্গাপুরে থাকে কোটি কোটি টাকার মালিক ওরা ব্যবসায়ী তা আমি কোনো ধারধারি না আমি লোক তো কোটিপতির সঙ্গে আমি ছেড়ে কথা বলি না আমাকে ডেকেছে বললো তো আগে হোটেলে চলে এসো ও মনে করেছে আমাকে বোধহয় খাওয়াবে কোন হোটেলে হোটেল তাজ তাজবেঙ্গল ফাইভ স্টার হোটেল না সেভেন স্টার আমি লাল কাপড় গট গট করে ঢুকে গেছি সিকিউরিটি বলছে কোথায় যাবে আমি দেখালাম এই আমার পরিচয় অমুক অত নম্বর রুমে আমাদের লোক আছে গেছে ওর নাম হচ্ছে শ্রীধ্বর লোকটার নাম ওখানে গেছি গিয়ে কথাবার্তা বলছে আমি জানি না ও কোন সময় ফলের ফলের রসের অর্ডার দিয়েছে ও বাটা আমি ফলের রস ওখানে খাবো আমি ও ফলের রসের অর্ডার দিয়েছে তে যে ফলের রসটা বাইরে পঞ্চাশ টাকা সেই ফলের রসটা ওখানে সাতশো আটশো টাকা একটা গ্লাস তো ফলের রস দিয়ে এসছে তা আমি ওকে কি ঝগড়া করব আমি বললাম এক্ষুনি ফলের রস খেয়ে এসছি আমি এখন খাবো না তাই নাকি মানে হ্যাঁ এখন খেয়ে তুমি খেয়ে নাও ওকে খেয়ে নিল এখানে মিথ্যে কথা বললে আমার কিচ্ছু ক্ষতি হবে না কেন আমি সত্যি রস খেয়েছি গুরুদেবের কিপার রস খেয়েছি মিথ্যে নয় তা আমি ফলের রস আর কী খাবো বলটা তুই খেয়ে নে এই হচ্ছে টেস্ট যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম ওই হোটেলে ওই সব বড়ো হোটেলে খালি খাবারটাকে টেস্ট করবার জন্য পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা মাইনা খাবারটা টেস্ট করবে যে রান্নাটা হলো টেস্টার বসে রয়েছে জিবে দিয়ে দেখবে কেমন হয়েছে এবার বুঝতে পেরেছ বুঝতে না ওই যে টেস্ট করে দেখবে তবে ওকে পাঠাবে তাহলে টেস্ট করার মাইনা হলো ষাট সত্তর হাজার টাকা খালি টেস্ট করে দেখবে তার মাইনা তার টেস্টার তার নাম টেস্টার একটু যদি এদিক ওদিক হয়ে যায় কফিটা খেয়ে কতটা চিনি দেওয়া হয়েছে কতটা দুধ কি সেন্ট আসছে সব বুঝতে পারবে ওর সেন্ট সরকার নাক জীব কান এমন করে ফেলেছে ওখানে রান্না হচ্ছে সুঁকে বলে দেবে কেমন হয়েছে তাই জন্য ওর মাইনা হলো সত্তর আশি হাজার টাকা কিন্তু আমরা এটা ধারধারি না আমরা ধারধারি আমরা ধারি না এই জন্য বলছে আস্বাদন করবে যে ব্যক্তি আস্বাদ্য বস্তুটা এবং আস্বাদন তাহলে তিনটে বিষয় হলো না কি যে ব্যক্তি আস্বাদন আমি ভোগী আমি পরমাণ্নটা কেমন কেমন পরমাণ্ব করেছি দেখি ভালো একটু দাম আগে তাহলে আমি আস্বাদন করছি আমি ভোগী আমি প্রসাদ পাচ্ছি না তাহলে পরমান্ন আমি আস্বাদন করছি আমি ভোগী হলো তো আর আমার যে জিউবায় জিউভার সঙ্গে জিউবার সঙ্গে ওই যখন টাচ হলো পরমাণ্ন নিয়ে যখন জিউবা ঠেকালাম বিষয়বস্তুর সঙ্গে যখন জিউভার স্পর্শ হলো তখন একটা সেন্সেশন একটা সেন্সেশন একটা অনুভব হলো বাহ খুব সুন্দর তো অনুভব হলো তো এটাকে বলে আস্বাদন তাহলে আস যে ব্যক্তি আস আস্বাদন করবে আস্বাদন করবে আস্বাদ্য কোনটা পরমাণ্নটা আস্বাদ্য বস্তু আর আস্বাদন নামে একটা ক্রিয়া তিনটে যতক্ষণ পর্যন্ত এক লাইনে না থাকবে ততক্ষণ গণ্ডগোল ততক্ষণ গণ্ডগোল ভগবৎ সেবা হবে না তাহলে কোন পর্যায়ে আমাদের যেতে হবে যারা হরিভজন করবেন বলে নাড়ছেন তারা ভালো করে বুঝে নিন কান খাড়া করে শুনে নিন কোন অবস্থায় উঠলে পরে তো হরিভজন হয় কোন অবস্থায় উঠতে হবে তাহলে হরিভজন বাস্তবিক হবে ভগবান আমার প্রতি সন্তুষ্ট হবে এই জন্য আমি কি বলি ওই সব ছাগলগুলোর সঙ্গে ফোনে সম্বন্ধ রাখবি না ওই ছাগল কুকুরগুলো যা পারে করুক ইন্টারনেট বার করবে ওদের ওই জড় বুদ্ধি শিয়াল কুকুরের বুদ্ধি বাঁদরের বুদ্ধি করুক কিচ্ছু দেখবি না ওদের কোনো কথাই বলবি তা বললে সর্বনাশ আমি বাঁচাতে পারবো না তাহলে এইভাবে প্রভুপাত সাবধান করতেন কালকে আলোচনা করব আমি ভালো করে ভগবানের ইচ্ছা আরও যদি এই সব শোনার লোক নাই তথাপি আমি উৎসাহের সঙ্গে করি সে লক্ষ লোক থাকুক আর একজন থাকুক কিছু যা আসে না প্রপাদের এই বিচার হলো জগতে যা কিছু দেখবে শুনবে বুঝবে সব কিছু ভগবানের ভোগের উপকরণ ভগবান হচ্ছে সোল এঞ্জয়ার অনন্ত ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় কোনো ভোগ ভোগ ভোগের ব্যক্তি নেই শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ ইজ দ সোল এঞ্জয়ার একমাত্র তুমি ভোগ করে নেবে বলে হবে না বুঝে গেল তাহলে আমাদের যারা বৈষ্ণব ভক্তিম ঠাকুর যারা শিবাস পণ্ডিত তাদের বিবাহটা এবার বুঝিয়ে দেখো কেমন তাহলে কত ধানে কত চাল বুঝবে একটা ব্রহ্মচারী সন্ন্যাসীর থেকেও তারা অনেক উপরে তারা কিন্তু বিয়ে করেছে বিবাহ করেছে কিন্তু একটা ব্রহ্মচারী সন্ন্যাসীর থেকে তারা কত ওপরে বিবাহ করেও কাজেই এবার আমি দুটো লাইনে আজকের কনক্লুশন টানি এটা কি দিয়ে শুরু করেছিলাম এই দুর্গন্ধ দূষিত যে শরীরটা মরে গেলে যদি পড়ে থাকে চার পাঁচ ঘন্টা হলেই বেরোতে আরম্ভ করে এই দুর্ক 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 শিগিরি এই শরীরটা নিয়ে আমি ভোগ করার চেষ্টা করছি এই শরীরটা নিয়ে আমি চোখে দেখছি ভোগ করার চেষ্টা করছি তাই জন্য আমার হরিভজন করা সম্ভব নয় আমার হরিভজন করা সম্ভব হচ্ছে না এই রক্তমাংসের শরীরটাকে বস্তা বলা হয় যেটা শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেখানে কবি লেখক বলছেন পুরাণেশ সেখানে বলছেন যে অমেধ্য পূর্ণে এটা অমেধ্য অমেধ্য রক্তমাংস মাংস এ শরীর রক্ত মাংস পুঁজ মূত্র বিষ্ঠা এর একটা থলে এটাকেই যারা মনে করেছে আমার শরীর আমি দেখে নেবো বুঝে নেব তোমার ওপর কর্তৃত্ব করবো তারা হয়ে গেল এরা হচ্ছে মায়াদেবীর কাছে বলির পাঁটা হবে বলির পাঁটা বোঝো বলির পাঁটা মায়ের ভোগে যাবে এটা কথা উঠেছিল আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে মায়ের ভোগে কথায় কথায় ছেলেগুলো বলতো এরা মায়ের ভোগে যাবে এরা এরা ভগবানের কোনো সেবায় লাগবে না কাজী এখানে বিচারটা হলো এই যে এই রক্তমাংশের শরীর নিয়ে যারা আমি আমার আমি দেখে নেবো বুঝে নেবো তারা হরিভজন করতে পারবে না এই শরীরটার মধ্যে ক্রিমি কিট পোকা মাকড় ভর্তি বায়োলজিক্যাল সায়েন্সের ডাক্তাররা বলছেন আমার শরীর আমাদের শরীরে এতই ভাইরাস ব্যাকটেরিয়া আছে যে গুনতে পারবে না অসংখ্য কিন্তু সেই ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যে কিছু কিছু ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের উপকারী হাজার হাজার ব্যাকটেরিয়া আছে তারা আমার উপকারী আবার আমাদের ক্ষতি করে সেই ব্যাকটেরিয়া যেমন অন্য অন্য ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে পড়ে ঢুকে পড়ে সেগুলো ক্ষতি করে আবার ব্যাকটেরিয়াকে মেরে ফেললে আমাদের ক্ষতি হবে ব্যাকটেরিয়া আমাদের বাঁচাচ্ছে কেউ জানে না এসব গভীর কথা তাহলে আমাদের শরীরে অসংখ্য মূত্র বিষ্ঠামূত্র কীট দিয়ে ভর্তি আর এই শরীরটা নিয়ে আমি ভালো খাবো ভালো পড়বো ভালো বুঝে নেব জেনে নেবো পণ্ডিত হব এইসব আর রঘুনাথ দাস গোস্বামী কী করতেন জিউ ভাই রহ সনাতন একটা ভালো জিনিস জীবে দিতেন না সামান্য একটু মনের মধ্যে এসছে কার মাধবেন্দ্র পরিভা আর যদি আজকে এইটা কেমন ভোগ দেয় ওরা এই ক্ষীর ক্ষীরটা কেমন ভোগ দেয় যদি জানতে পারতাম তাহলে আমি গোবর্ধনে শ্রীনাথজিকে লাগাতে পারতাম এই টুপেও ও তো বলেনি খাবো খালি এই বিচার টেস্ট আচ্ছা ক্ষীরের স্বাদটা যদি জানতে পারতাম আস্বাদনটা আমিও গিয়ে তাহলে গোবর্ধনের এর লাগা খালি এই বিচার ছি 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 ক্ষীর খাওয়ার লোভ হলো আমার ছি 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 আমি এখানে থাকবোই না ছি ছি ভগবান ক্ষমা বলে গিয়ে মাঠে গিয়ে বসে রইলেন হাট হাট এখানে বসে রইল মাথা করে লজ্জায় নাম করছে না বলছে ছি ছি আজকে আমার খাওয়ার লোভ হলো ভালো কি মন লোভ হয়নি কিন্তু উনি খালি বুঝে আস্বাদন করে দেখতাম দেখে আমি লাগলাম এতে লজ্জা এবং মাথা কাটা যায় এই জন্য ভগবান আমাদেরকে দেখছেন তোর ভেতরে বসে রয়েছেন আমার ভেতরে উনি দেখে বুঝছেন আমি তাকে চাই কি না যদি চাই তাহলে ভগবান হাসছেন বলে আমাকে পাবি যদি না চাই কপটতা করিস না আমাকে পাবি না আমাকে কোনো মতেই পাবি না তাহলে মাধবিন্দু পরিপাদের ক্ষিটা ভগবান নিজে চুরি করে পূজারিকে দিয়ে পাঠ কারণ গোপীনাথের মাথা খারাপ হয়নি গোপীনাথ জানে যে এর কোনো ভোগের বুদ্ধি নাই এ প্রসাদ তো আস্বাদ জানে ভগবান পাঠিয়ে আর গুরু বৈষ্ণবের কাছে সেবা করে কেউ পয়সা চায় কে কামিনী কাঞ্চন চায় নিয়ে যা বিদেশ যাবো ঘুরবো এদিক ওদিক করবো যা চলে যা প্রপাত এইভাবে গতি বঞ্চিত বঞ্চকাচিন্ত পদম প্রণমামিষদা এইখানে এই ব্যাখ্যাটা আমি করছে কালকে লিখছিলাম তিনি বঞ্চিতদের বঞ্চনা করতেন তিনি সবাইকে ঠকাতেন না যে ঠকতে চায় তুই যদি আমাকে ঠকতে এসে থাকি আমি তোকে ঠকিয়ে দেব আচ্ছা ঠোক না এসে আমি ঠকাব না গতি বঞ্চিত বঞ্চকা চিন্ত অচিন্ত পদম ওবাদের তিথি আসছে কোনো ব্যাখ্যা হবে এই ওবাদে ব্যাখ্যা হয় না এইভাবে ব্যাপারগুলো বুঝতে হবে অর্থাৎ জগতের কোনো বস্তু আমার ভোগের বস্তু না হয় সমস্ত আমার শোয়া আমার খাওয়া আমার চলা ফেরা আমার দর্শন যা কিছু সব কিছু যেন আমার মাথায় থাকে আমি দ্রষ্টা নই আমি ভোক্তা নই সব একান্তভাবে সেই যে অধ্যক্ষ যে বস্তু ভগবান তিনিই হলেন একমাত্র কর্তা এই চোখ দিয়ে আমি ভগবানকে দেখতে পাই না মলমূত্র মেয়ে ছেলে বেটা ছেলে দেখতে পাই এই চোখটা কানা হয়ে গেলে ভালো বেল্লমহল ঠাকুর কি করেছিলেন মাতার কাঁটা দিয়ে চোখটাকে ফুটো করে দিয়েছিলেন দুঃখ পেয়ে যে এই চোখ দিয়ে সব দেখতে ইচ্ছে করছে আমি চোখ রাখবই না খালি মাতার যে কাঁটা খোপার কাঁটা এই দুটো দিয়ে কাঁটা দিয়ে চোখ একবারে অন্ধ করে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত দুঃখে ক্ষোভ দুঃখে আমার এখনও ভোগের বিচার যাচ্ছে না এই চোখ দিয়ে এখনো আমার দেখতে ছি ছি ছিঁ এই কাঁটা দিয়ে চোখটাকে অন্ধ করলেন ফিনকি দিয়ে রক্ত চোখে আর দেখতে পাচ্ছেন না তার অন্ধ এবার কি করছেন কৃষ্ণ তাকে রাস্তা দেখিয়ে নিয়ে চলে গেলেন বৃন্দাবন এটা হয়েছিল কোথায় অন্ধ্রপ্রদেশে দক্ষিণ ভারতে মহসূর অন্ধ্রপ্রদেশে আর কোথায় গেলেন বৃন্দাবন কি করে গেলেন কি করে গেলেন কৃষ্ণ নিয়ে গেলেন তাকে সাড়ে আটশো বছর বেঁচে ছিলেন তিনি সাড়ে আটশো বছর ব্রহ্মকুণ্ডের তীরেতে কৃষ্ণের দিব্য লীলা দর্শন করতেন যতদিন এই দুর্গন্ধ দর্শন থাকবে মেয়ে ছেলে বেটে যে টাকা পয়সা মুত ততদিন এই অবস্থায় পড়ে থাকতে হবে এর কোনো সমাধান হবে না আর যেদিন ভগবান বুঝবে যে জড়দর্শন দর্শন চলে গেছে সেদিন ভগবান কৃপা করবেন পরিষ্কার দেখতে পারেন বৃন্দাবনের কৃষ্ণ জগন্নাথের মন্দির আর যেতে হবে না এখান থেকে যেতে হবে জগন্নাথ পরিষ্কার সে কৃপা ভগবান করবেন সেই জন্য আমাদের সাবধান হওয়া দরকার বস্তু অক্ষজ বস্তু সম্বন্ধে কালকে আলোচনা করে আমরা ভাগবতের একটা শ্লোক অন্তত এ করি অনেক কথা এগুলো পরিষ্কার করতে গেলে লাগে ভগবত ভজন করবার কথা বলছেন না ভগবান কি কি অবতার হন এখানে এসে সেদিনকে আলোচনা করেছিলাম কার ব্যাখ্যা কালকে করবো কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গ অস্তপার্ষদম যজ্ঞর সংকীর্তন পায়ৈ প্রায়ের যজন্তি সুমেধ সাহা তাহলে সত্য যুগে তেতা যুগে দাপর যুগে সব হয়ে গেল তারপরে এবার বলছেন কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গ যজ্ঞর সংকীর্তন প্রায়ৈর যযন্তি হি সাহা। এর ব্যাখ্যা লম্বা ব্যাখ্যা আছে কালকে হতে পারবে আজকে আমি খালি শ্লোক পড়ে যাব ধেয় সদা পড়িভবগ্নষ্টদৌহ তীর্থাসপদ শিব বিচনুতাম শরণ্যম ভিত্তিহম প্রণতপাল ভবা বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যাকজ সুরে সি তাজ্য লক্ষ্মী ধর্মিষ্ঠ আর্জ ভচা যদগাধরণ্যম মায়ামী গন্ধে শিত বন্দে মহাপুরুষতে চরার বিদম বা আকি দিয়ে শুরু করেছিলাম অমৃদ্ধ পূর্ণে কৃমিকীট সঙ্কুলে স্বভাব দুর্গন্ধ কলে মুত্রে মূত্রে ভাবিতে রমন্তে মূরা বেরমন্তি পণ্ডিতাহা মূর্খরা এই জড়দে ভোগ করে পণ্ডিত ব্যক্তি সাবধান যার হরিভক্তি হয়েছে বাঞ্চকল পত্র বৈষে বাসিন্দা পতিতান পাবন বৈশ্বনা ভিউ নম নম